আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আর আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা প্রায় 1 ঘন্টা ধরে আমাদের মানসিক প্রস্তুতি, গতকালকেও আপনাদের কাছে আমরা প্রস্তুতির কথা বলেছিলাম, কিন্তু যান্ত্রিক যেটা গোলযোগ, নেটওয়ার্কিং এ প্রবলেম, এ সকল কারণে আমরা আসলে সংযুক্ত হতে পারি নাই যথাসময়ের জন্য। আমরা আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আমাদের মূল কথায় প্রবেশ করে যাব। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে পূর্ব ঘোষণা দেয় আমাদের কাছে যে বাংলাদেশের জন্য একজন উজ্জ্বল নক্ষত্র, মুসলিম উম্মার অন্যতম একজন দাঈ ইল্লাল্লাহ এবং আলেমদের মাঝে যার প্রভাব বর্তমান প্রজন্মে সুদূর প্রসারী, আমাদের প্রিয় ব্যক্তিত্ব শ্রদ্ধাভাজন শায়েখ ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর খুব কাছাকাছি থাকা মানুষ এবং তার নিজের সন্তানদেরকে নিয়ে আজকে আমাদের স্যারের কিছু স্মৃতিচারণ এবং স্যার রহিমাহুল্লার যে আদর্শ এবং যে ভাবধারায় আমাদের কাছে তিনি তার দাওয়াতের কার্যক্রম তুলে ধরেছেন, সে সকল বিষয় নিয়ে আমরা কিছু কথা আপনাদের কাছে বলতে চাই, আমাদের অনুভূতি শেয়ার করতে চাই, আপনাদেরও কথা এবং আপনাদের মতামত কিছু আমাদের কাছে সংরক্ষণ করে রাখতে চাই। এ উদ্দেশ্যে আজকে লাইভে আসা আমরা, আমাদের লাইভে আলহামদুলিল্লাহ যুক্ত হয়েছি। আজকের লাইভে পূর্বের ঘোষণা মতো আমাদের মাঝে আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শায়েখ আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লার পরে বর্তমান প্রজন্ম, যাকে আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমুল্লার ছায়া হিসাবে নিচ্ছে আমাদের প্রিয় শায়েখ আহমদুল্লাহ। এবং একই সাথে আপনাদের অনেকের সাথে পরিচয় হয়েছে বা অনেকেই চেনেন না, আমাদের মাঝে উপস্থিত আছেন আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লার অত্যন্ত প্রিয়তম একমাত্র সন্তান শায়েখ উসামা। আমরা আলহামদুলিল্লাহ আজকের লাইভে আপনাদের সাথে কিছু কথা বলবো। আজকের লাইভটা ঠিক কিভাবে আমরা সামনের দিক এগিয়ে নিব এ বিষয়ে আমি সর্বপ্রথম কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব, আমাদের প্রিয় শায়েখ আহমদুল্লাহ। আহমদুল্লাহ, আপনাদের কাছে এখন আশা করি বলে দেবেন যে আমরা যতক্ষণই লাইভে থাকি ততক্ষণ আমরা ঠিক কি ধরনের কথা বলবো এবং আমাদের যান্ত্রিক গোলযোগটা কি কারণে হয়েছিল তিনি কিছু কথা বলবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করছি আমাকে সবাই শুনছেন। আমরা খুবই দুঃখিত যে হঠাৎ করে আমাদের জাস্ট টাইম যখন যাওয়ার কথা তখন থেকে যান্ত্রিক গোলযোগ শুরু হয়, অর্থাৎ আমরা কেন যেন ফেসবুকে কানেক্টেড হতে পারছিলাম না, অথচ আমি সবে মাত্র একটা লাইভে যুক্ত ছিলাম, অর্থাৎ কোনো সমস্যা ছিল না। যাই হোক, আল্লাহ তালা যা চান তাই হয়। আর আমরা আজ চেষ্টা করব ইনশাআল্লাহ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ সম্পর্কে না বলা কিছু কথাগুলোকে বলতে। অর্থাৎ আমার মনে হয় যে স্যার রহমাতুল্লাহর একমাত্র পুত্র সন্তান এবং বর্তমান আস-সুন্নাহ ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান শেখ উসামা খন্দকার যেহেতু রয়েছেন আমাদের মাঝে, আমরা আশা করব যে তিনি স্যার রহমাতুল্লাহ সম্পর্কে আমাদেরকে তার ব্যক্তিগত জীবন, তিনি বাবা হিসাবে কেমন ছিলেন, তিনি ঘরোয়া জীবনে কেমন ছিলেন, পুরো বিষয়টাকে তিনি আমাদের সামনে তুলে ধরবেন। এই বিষয়টা আমাদের খুব জোরালো প্রত্যাশা। আর সেই সাথে স্যার রহিমাহুল্লাহ সম্পর্কে একান্তে একান্ত কাছে থেকে, সন্তান হিসাবে, কাছে থেকে বলাও ভুল, সন্তান হিসাবে একেবারে স্যারেরই সোজা কথা অংশ, সেই জায়গা থেকে শেখ উসামা খন্দকার কিছু কথা শেয়ার করবেন। আমরা স্যার রহিমাহুল্লাহর যে দৃষ্টিভঙ্গি ছিল সেই দৃষ্টিভঙ্গি গুলো নিয়ে খোলা 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 খোলামেলা কথা বলতে চাই। আর আমার মনে হয় শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই পুরো গতানুগতিক যে শুধুমাত্র আবেগ ঘন কথাবার্তা সেগুলোর বাইরে গিয়ে আমরা যদি কিছু কথা উপহার দিতে পারি আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে, আর বিশেষ করে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর চিন্তাধারা গুলোকে আমরা কিভাবে ধারণ করতে পারি, লালন করতে পারি সে বিষয়ে কথা হতে পারে। সেই সাথে আমাদের সম্মানিত দর্শক শ্রোতা যারা মন্তব্য করছেন মন্তব্যের ঘরে, তারা যদি আমাদেরকে কষ্ট করে তাদের অনুভূতি গুলো শেয়ার করেন এবং সেগুলোকে আমরা যদি দর্শকদের মধ্যে বলতে পারি, তার মনে হয় সেটা একটা ভালো কাজ হবে ইনশাল্লাহ। শেখ, আমার মনে হয় শেখ উসামা খন্দকার দিয়ে আপনি শুরু করতে পারেন। জি আলহামদুলিল্লাহ, আমরা আমাদের কথার মধ্যে প্রবেশ করেছি। জি, এর ফাঁকে আমি একটা কথা বলে রাখতে চাই শেখ, সেটা হচ্ছে যে আমাদের শেখ ওসামা খন্দকার এখন অবস্থান করছেন রিয়াদে, জামিল ইমামে তিনি অধ্যয়ন করেন এবং তার অধ্যয়ন শেষের দিকে আলহামদুলিল্লাহ। আমি এক যে জায়গাতে অবস্থান করছি, আপনি এক জায়গাতে অবস্থান করছি, এই জন্য নেটের কিছু প্রবলেম
এবং আমরা যে ক্রস পোস্টিং এর মাধ্যমে আমাদের যে পেজ গুলিতে লাইভ, আর সেখানেও আমি দেখতে পাচ্ছি যে আমার পেজের থেকে এখন পর্যন্ত আমি ঢুকতে পারি নাই। তো আমাদের অনেক দর্শকরা এখন অপেক্ষা করছেন, আমি দেখার চেষ্টা করছি এই বিষয়টাও। তো আমি প্রথমেই বলতে চাই যে শেখ উসামা খন্দকার আমাদের সাথে যুক্ত হয়েছেন, আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর একমাত্র সুযোগ্য সন্তান, এবং বর্তমানে আসুন্না ট্রাস্টের সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। আমরা শেখ ওসামা খন্দকারের মাধ্যমে আজকে আমাদের মূল কথার মধ্যে প্রবেশ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত মাশায়েখগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা আজকে কিছু ঘরোয়া, হয়তো আমার কিছু অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে পারবো, এবং সেই সাথে আমাদের শিক্ষণীয় কিছু বিষয় থাকলে সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আনার চেষ্টা করবো বিএদনিল্লাহ। জি, আমরা প্রথমে শেখ ওসামা খন্দকার আপনার কাছে যেতে চাই যে শেখ রহমাহুল্লাহ চলে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমাদের আসুন্না ট্রাস্ট আলহামদুলিল্লাহ তার গতি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের অনেক ভাইরাই জিজ্ঞাসা করেন যে আসলে আসুন্না ট্রাস্ট যেটি আমাদের, এই আসুন্না ট্রাস্টের ঠিক মানে কাজটা কি, বা শেখ রহমাহুল্লাহ কোন দিকটাকে তাকিয়ে এই আসুন্না ট্রাস্ট আমাদের জন্য উপহার দিয়ে গিয়েছিলেন, এ বিষয়ে আপনি সংক্ষিপ্ত যদি একটু আমাদেরকে ধারণা দিতেন। জি, মূলত মানে বিভিন্ন আঙ্গিকে দিনী কাজের সম্প্রসারণ ঘটাতে, বিভিন্ন আঙ্গিকে দিনী কাজ করতে একটা মার্কাজ হিসাবে আসুনা ট্রাস্ট প্রতিষ্ঠানটি আর কি প্রতিষ্ঠিত হয়েছিল। তো এখানে আপনার আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, তারপরে আমাদের উচ্চ মাধ্যমিক মানে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আছে, অর্থাৎ যেটা তাহাসুস এটা আছে, শিশুদের জন্য ছোটদের জন্য শিক্ষার ব্যবস্থা আছে, হিফজ আছে। এর বাহিরেও আছে দাওয়াতি কাজের সম্প্রসারণ করার করার প্রয়োজনে বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ এর জন্য আর কি ছাত্রদেরকে তালেবে এলেমদেরকে পাঠানো হতো, মাশায়েখরা যেতেন, এবং সেই সাথে বিভিন্ন মানুষদের উপকারের জন্য কিছু কাজ, জনসেবামূলক কিছু কাজও আসুনা ট্রাস্টের রয়েছে, ছিল এবং এখনো আছে আলহামদুলিল্লাহ। সার্বিকভাবে দাওয়াতের সম্প্রসারটা যেন ভালোভাবে ঘটে এজন্য একটা মার্কাজ হওয়ার প্রয়োজন, বা একটা মার্কাজের আন্ডারে কাজটা করা সহজ হয়, এই কারণেই একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আসুনা ট্রাস্টের প্রতিষ্ঠা হয়েছিল, এবং আলহামদুলিল্লাহ সেভাবেই এখনো চলছে। আলহামদুলিল্লাহ, আমি শেখ আহমদুল্লাহর কাছে একটু জানতে চাই যে শেখ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমুল্লাহর সাথে ঠিক আপনার কিভাবে পরিচয় পর্বটা শুরু হয়েছিল, মানে আপনার সাথে তার দেখা সাক্ষাৎটা কিভাবে শুরু হয়েছিল, এবং কেমন করে আপনি তার সাথে এই জড়িত হলেন, কেমনে তার সাথে আপনার এই ইন্ট্রোডিউসিং এবং এই ভালোবাসার যে পর্যায়, এটা কিভাবে আপনার সাথে শুরু হলো, এই বিষয়টা যদি একটু দর্শকদের কাছে আপনি উপস্থাপন করতেন। জি, জাজাকুমুল্লাহ খের। আচ্ছা, প্রথমে আরেকটু বলে রাখি, আমার আমার পেজে আপনার থেকে এটা আসছে না, আপনি যদি একটু আরেকবার একটু পাঠাতেন আর কি, ম্যাচ হচ্ছে না পেজে। সম্মানিত দর্শক শ্রোতারা, আপনারা জানেন যে এই লাইভটা একই সঙ্গে দুইটা পেজে যাওয়ার কথা, আমাদের শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাইয়ের পেজে এবং আমার পেজে, দুটো পেজে যাওয়ার কথা। তো আমরা নেটওয়ার্কের প্রবলেমের কারণে এই সমস্যাটাতে রয়েছি, এখনো পর্যন্ত ওই পেজে যেতে পারি না, তবে আমার মনে হয় কয়েক সেকেন্ডের মধ্যে আমরা এই কাজটি করতে পারবো ইনশাল্লাহ বিদিনিল্লাহ। প্রসেস চলছে, আশা করছি যে আমরা শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই আপনার পেজে ক্রস পোস্ট করতে পারবো কয়েক সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ বিদিনিল্লাহ। আমি কথা চালাচ্ছি, এদিকে কাজ চলছে। আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, দর্শক শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা আচ্ছা, শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই আপনার পেজে ক্রস পোস্ট হয়ে গেছে। শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই আপনার পেজে ক্রস পোস্ট হয়ে গেছে, আপনি এবার আপনার পেজ থেকে পোস্ট করতে পারেন। জি, সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আমরা বলছি যে আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই যে কথাটি বলেছেন, আমার সাথে স্যারের পরিচয় কিভাবে, অনেক ভাইয়ের জানতে চাওয়া। দেখুন, আমি স্যার রহিমাহুল্লাহর কাছে সরাসরি পড়ার সুযোগ হয়নি, স্যারের আলোচনা থেকে, বই পুস্তক থেকে আপনাদের মতো আমিও উপকৃত হয়েছি, এবং সেই সূত্রে স্যারের ছাত্র এবং স্যারের আদর্শকে নিজেদের ভিতরে ধারণ করার চেষ্টা করছি। আমার সাথে স্যারের পরিচয়টা আসলে সর্বপ্রথম হয় স্যারের অফিসে। আমি সৌদি আরব থেকেই
যখন আমি সৌদি আরবে পশ্চিম দামা ইসলামিক সেন্টারে দাওয়া অফিসে কাজ করছি বাংলা বিভাগে দায়ী হিসেবে, তখন থেকে স্যার রহিমাহুল্লাহর যে চিন্তাধারাগুলো সেগুলো জানতাম, শুনতাম, দেখতাম, সে সুযোগ এবং সৌভাগ্য আমার তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমার একটা আকর্ষণ তৈরি হলো যে ওনার সাথে দেখা করা দরকার। দেশে আসার পরে আমি আমার একজন উস্তাজ যশোরের একজন বড় আলেম যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মুজিবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, তার কাছ থেকে আমি স্যার রহিমাহুল্লাহর সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম। তাকে বললাম যে আপনি একটু ব্যবস্থা করে দেন। তখন তিনি আমাকে স্যারের সাথে ফোনে কথা বলে দিলেন। সরাসরি কথা বলার পরে স্যার অফিসে গেলাম, কথাবার্তা হলো, প্রায় ঘন্টাখানিক কথা হলো। এত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যে প্রথম মানে কিছু সময় আমি আপ্লুত হয়ে গেলাম যে একজন মানুষ এতটা কাছাকাছি নিয়ে যেতে পারে। যাই হোক, এরপরে চলে গেলাম আমি সৌদিতে। এরপরে 6 মাস পর আবার ছুটিতে আসলাম, আবার দেখা করতে গেলাম। এরপরে স্যার রহিমাহুল্লাহ নিয়মিত আমাকে ফোনে যোগাযোগ করতেন আমাদের ওসামার বিষয়ে। আমাদের শেখ ওসামার বিষয়ে আমাকে বলতেন যে ওসামার দিক খেয়াল রাখবেন, নাম্বার দিয়েছিলেন যে সে যেন আপনাদের সাথে পরামর্শ করে চলতে পারে, তার সাথে খোঁজখবর নিবেন, যদি আমি সেই দায়িত্ব পরিপূর্ণ পালন করতে পারি নাই। আমার আমার কাছে কিন্তু শেখ ওসামার নাম্বারটা স্যার রহিমাহুল্লাহ দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন যে একটু খোঁজখবর রাখবেন, দেখবেন। তো এরপরে আমি চাইছিলাম, সৌদি আরবে আমরা একটা সম্মেলন করতাম, অনেকে জানেন, সেই সম্মেলনে আমাদের বাংলাদেশ থেকে ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ সহ একাধিক আলেমকে আমরা ইনভাইট করে নিয়েছিলাম। স্যার রহিমাহুল্লাহকে সর্বশেষ নেওয়ার কথা ছিল, যেটা আমাদের শেখ ওসামা জানেন। যাই হোক, পরবর্তীতে অল্প সময়ে সম্পর্কটা এমন গভীর হয়ে যায় যে সেটা বলে বোঝানো কঠিন। আসলে আমার পিস টিভিতে যাওয়ার নেপথ্যের নায়কদের মধ্যে অন্যতম একজন হলেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ। এটা আমি আজকে বলে রাখি এই অনুষ্ঠানের মাধ্যমে, নতুন তথ্য হয়তো অনেকের কাছে। আমাকে স্যার একদিন ফোন দিলেন, আমি দেশ থেকে মাত্র সৌদিতে গেলাম, দেখি স্যারের নাম্বার, কল ধরলাম। ধরার পরে স্যার বলেছে যে আরে শেখ, পিস টিভি আলার আপনারা খুঁজছে, আপনার নাম্বারে ফোন আসবে, সাথে সাথে ধরে ফেলবেন কিন্তু। তো আমি বললাম স্যার আমাকে পিস টিভিতে ডাক দিবে, আমি ফোন ধরে ফেলবো, আপনি কি বলছেন এসব? বলতেছে যে হ্যাঁ, আমাকে ওরা মেইল করছে আপনার একটা আলোচনা দিয়ে, দিয়ে বলছে যে এই তরুণ আলেমকে আমাদের দরকার, ডক্টর জাকির নায়েক সাহেব ইনভাইট করবেন, তো তার সম্পর্কে একটু জানা দরকার, সে লোকটা কেমন চলে কিনা, তাকে নেওয়া যায় কিনা, আপনি চিনেন কিনা, এবং তার কন্টাক্ট ইনফরমেশন কি। তখন স্যার রহিমাহুল্লাহ বললেন যে আমাকে যেটা বললেন আর কি, সাথে সাথে ওদেরকে বললেন যে আরে বলেন কি আপনারা, এই তো খুব ভালো ছেলে, অনেক উদীয়মান, এই সেই, স্যার যা বলার তাদেরকে বললেন, এবং আমাকে বললেন যে শেখ আমি কিন্তু সব বলে দিছি, আপনি ফোন ধরবেন। ঠিক স্যারের ফোনের বোধ হয় পরের দিনই আমি পিস টিভি থেকে ফোন পেলাম, গেলাম পিস টিভিতে। দুবাইতে একই হোটেলে 1 মাস এক নাগাড়ে ছিলাম এবং 3 বেলা প্রায় একই সঙ্গে খেতাম। আমি অন্তত স্যারের সাথে কোনো বেলা খাবার মিস করেছি বলে আমার মনে পড়ে না, প্রত্যেকটা বেলা খানা স্যারের সাথে খেতাম খেদমত করার নিয়তেই, এবং গ্রুপ প্রোগ্রাম গুলো করতাম। এভাবে আস্তে আস্তে সম্পর্ক বেড়ে ওঠে। এরপরে স্যারের সাথে ঢাকায় একটা প্রোগ্রাম তরুণ উদীয়মান আলেমদেরকে নিয়ে করেছিলাম একসাথে, আমরা ভবিষ্যৎ কিভাবে চলবো সে বিষয়ে। তো এভাবে হলো আমার সাথে স্যারের সাথে সম্পর্কটা, অল্প সময়ের পরিচয়, কিন্তু এর মধ্যে স্যার আমাকে এত গভীরে স্থান দিয়েছেন। আমার মনে হয় এটা আব্দুল জাহাঙ্গীরুল্লাহ ছাড়া অন্য আমি হলেও, মানে এত অল্প সময় একজন মানুষের সাথে পরিচয় হওয়ার পরে তাকে এতটা আপন করে নেওয়া এবং তার ব্যাপারে এতটা আন্তরিক হওয়া, আমার মনে একটা কঠিন ছিল, আমি লম্বা করে ফেলেছি, দুঃখিত। জি না, ধন্যবাদ শেখ, আলহামদুলিল্লাহ। আর আপনি একটু গ্যালারি মোডে রাখলে আমাদের দর্শকরা ওসামাকেও দেখতে চান শেখ, তো গ্যালারি মোডটা যদি আপনি একটু করে দেন তাহলে আমাদের দর্শকরা দেখবে ওসামাকে। শেখ, এখানে আপনার সাথে আরেকটা কথা যুক্ত করে রাখি শেখ, যখন পিস টিভিতে যখন ডাকছিলেন আলেমুল্লাহ আমাদের খুঁজছিলেন, শেখ একদিন, আমি তো অনেকদিন ধরে শেখের সাথে, শেখ একদিন বললেন যে সাইফুল্লাহ এরকম তো পিস টিভি এলারা, এরকম তোমার জানা মতো এরকম কোন বরেণ্য ব্যক্তি আছেন কিনা যে যারা এরকম মানহাজ রাখেন যে উদারপন্থী কিছু কথা বলবেন, এই প্ল্যাটফর্মে যেতে পারেন, তো তুমি যদি একটুখানি যোগাযোগ রাখো। তো আলহামদুলিল্লাহ নেপথ্যে আমিও একটু স্যারের সাথে ছিলাম শেখ, এই বিষয়গুলোতে আপনার সাথে হয়তো শেয়ার করা হয় নাই, যাই হোক আলহামদুলিল্লাহ। তা আমি শেখ ওসামার কাছে আবার ফেরত আসতে চাচ্ছি। শেখ ওসামা কাছে আমি এখন একটু জানতে চাই যে আমাদের অনেক যারাই সেলিব্রিটি, আমাদের জনপ্রিয়তম অন্তরের শ্রদ্ধাভাজন এক ব্যক্তি হচ্ছেন আমাদের শেখ আব্দুল্লাহ জাহাঙ্গীর, আপনি যদি একটু শেখ ওসামা আমাদের কাছে শেখের ভাই বোন এবং আপনাদের ভাই বোনের বিষয়ে একটু, দর্শকের অনেক কিউরিসিটি আছে, আপনারা কয় ভাই বোন, কোথায় কে কি আছেন, এবং শেখ রহমাহুল্লাহর কয়জন ভাই ছিল, বোন ছিলেন, এ বিষয়ে যদি শেখ ওসামা আপনি একটু দর্শকদের কাছে কিছু জানাতেন, এটা অনেকেই জানতে চান। আসসালামু আলাইকুম। জি, আমরা হলাম, আমি ভাই একজন, আমার 3 বোন আছেন আলহামদুলিল্লাহ, আর আমার আমার 3 ফুফু এবং আমার 1 চাচা ছিলেন, তিনি অনেক বাল্যকালেই মারা গিয়েছিলেন, তো সে কারণে আমার 3 ফুফু এবং 1 ভাই, এভাবেই আর কি এসছে বিষয়টা।
সবাই এভাবে জেনে এসেছেন। আপনার বোনদের অবস্থানটা যদি একটু জানাতেন শেখ হোসামা, আমরা তিন বোন তো জানতে পেরেছি, বড় জীবন বোধহয় যে একটু প্লিজ। জি জি, আমার আমার বড় বোন ঢাকাতেই থাকেন এবং আমার তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছেন এবং আমার মেজো বোনও সেখান থেকে আল হাদিসে অনার্স দাওয়াতে অনার্স মাস্টার্স করেছেন। আমার ছোট বোন এখনো মাদ্রাসায় পড়াশোনা করছেন। আমার বড় দুই বোনের বিবাহ হয়েছে আলহামদুলিল্লাহ, তিনারা ঢাকাতেই থাকেন পরিবার সহ আলহামদুলিল্লাহ। আমার বড় আমাদের মেজো দুলাভাই ডক্টর নূরে আলম, তিনি বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোধহয় লেকচারার। জি জি জি, আমার জি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর বড় দুলাভাই শহীদপুর সিটি কলেজের শিক্ষক হিসেবে আছেন আলহামদুলিল্লাহ। আর ছোট বোন তিনি ছোট এখনো আমি একটু ইন্টারফেয়ার করছি, আপনার আম্মার শরীরের অবস্থা কেমন এখন? আমাদের দর্শকদের অনেকেরই নিশ্চয়ই জানতে চাওয়া হবে, স্যার রহিমুল্লাহর ওয়াফাতের পরে আপনার আম্মা জান কেমন আছেন এখন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ। কিছু তো অসুস্থতা কিংবা কিছু কষ্ট এগুলো থাকেই, তবে আল্লাহ সার্বিক ভাবে আল্লাহ রাখছেন আলহামদুলিল্লাহ, ভালো ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। জি শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ, আমার মনে হয় ব্যক্তিগত বিষয়গুলো শেখ হোসামার কাছ থেকে আরো জানা। জি শেখ, জি আলহামদুলিল্লাহ, আমরা আরো কথা বলবো, আমরা আরো কথা বলবো শেখ। আমরা একটু এবার একটু মূল কথার দিকে একটু আসার চেষ্টা করি শেখ। মূল কথায় প্রবেশের আগে আমি একটি বিষয়ে আপনাদের দুইজনের কাছে মনোযোগ আকর্ষণ করব, আপনারা ধারাবাহিক ভাবে একটু কথা বলবেন শেখ। সেটা হচ্ছে শেখ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ যেভাবে ইন্তেকাল করেছেন, এই ইন্তেকালটা তার একটা রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে হয়েছে, এটা বাংলাদেশের সকলেই জানে। তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে আশা করি যে এই অ্যাক্সিডেন্টের মৃত্যু যেইটা, সেই অ্যাক্সিডেন্টের মৃত্যু শাহাদাতের মৃত্যু, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শাহাদাতের দরজা দান করেন। তবে আমাদের কতক ভাই আমরা দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের কাছে জিজ্ঞাসা করেন শেখ, ইভেন আমাদের কাছেও, আমরা স্যারের ছাত্র হিসাবে আমাদের কাছেও বলেন যে সাইফুল্লাহ ভাই, আমরা তো শুনি যে শেখ রহমাউল্লাহ ইহুদি নাসারা এবং খ্রিস্টান মিশনারিদের বাংলাদেশে যে কার্যক্রম ছিল এটার বিপক্ষে খুব সোচ্চার ভূমিকা রেখেছিলেন, এবং তিনি এই দাওয়াতের ক্ষেত্রে আমাদের অগ্রদূত বাংলাদেশে একজন, যে খ্রিস্টানরা যে মিশনের মাধ্যমে অমুসলিম বানাচ্ছে মুসলমানদেরকে, তাদেরই একটা গভীর ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছিল এই রোড অ্যাক্সিডেন্টের নামান্তর করে, এটা নানান ভাবে বলে। এক্ষেত্রে শাইক আমি কিছু কথা শেষে যুক্ত করব, আমি প্রথমেই আপনার কাছে কিছু কথা শুনতে চাই যে শাইক এ বিষয়ে আপনি ঠিক কি বলবেন দর্শকদের জন্য শাইক। আসলে এই ধরনের কথা আমরা প্রায়শই শুনি যে স্যার রহিমাহুল্লাহর এই অ্যাক্সিডেন্টটা স্বাভাবিক ছিল না, বরং এটা বাই প্ল্যান ছিল, অর্থাৎ স্যারকে পরিকল্পিতভাবে কেউ হত্যা করেছে, এরকম একটা কথা বলা হয়। আসলে আমি যতটা স্যার রহিমাহুল্লাহর প্রতিষ্ঠান আসুনা ট্রাস্ট, আমাদের চেয়ারম্যান মহোদয় ওসামা খন্দকার রয়েছেন, তাদের সাথে যতটা সম্পৃক্ত আছি, আসা যাওয়া আছে, সেই সুবাদে বলতে পারি যে এটা কোনো অথেন্টিক কথা নয়। আর তাছাড়া এটা একটা ধারণা প্রসূত কথা, আল্লাহ আলাম, মানে মূল বিষয় কি সেটা তো একমাত্র এলিম আল্লাহর কাছেই রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে আসলে ঘটনা কি ঘটেছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত এর কোনো অথেন্টিকেশন পাইনি, অর্থাৎ বিশ্বস্ত কোনো সূত্রে আপনার এরকম কোন বিষয় নিশ্চিত হওয়ার মতো কোনো উপায় আমাদের কাছে অন্তত নাই। আমরা মনে করবো ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তুমি জানো না সে বিষয়ে কেন অবস্থান গ্রহণ করতে যাবে, আল্লাহর উপর ছেড়ে দেবে। তবে হ্যাঁ, স্যার রহিমাহুল্লাহ নিশ্চয়ই এমন কিছু কাজ করেছিলেন যেগুলো অনেকেরই চক্ষুশূল হয়ে থাকতে পারে, যদিও স্যার রহিমাহুল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে এমন ভাবে আচরণ করতেন যে তার কোনো শত্রু তৈরি না হয়। তারপরেও আমরা জানি নবীদের শত্রু ছিল, আল্লাহ বলেছেন ওয়াজআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া, তো স্যারও তার ব্যতিক্রম ছিলেন না। বিশেষ করে খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে তার যে কাজ ছিল, বাংলাদেশে অন্য কোনো আলেম এভাবে একাডেমিক কাজগুলো করেছেন কিনা আমার জানা নেই। স্যার রহিমাহুল্লাহ আমরা জানি যে খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে বই লিখেছেন, এবং সেই বইয়ের মধ্যে আপনার বইয়ের নামকরণ নিয়ে আমার সাথে কথা হয়েছিল। স্যার বলেছেন যে আমি একটা গোলালু মার্কা নাম দেবো, আমি বললাম স্যার গোলালু মার্কা নাম কিরকম, বললেন যে গোলালু মার্কা নাম বলতে এই নামটাতে থাকবে পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা, তো পবিত্র বাইবেল লেখা দেখে অনেকে নিবে, আবার আমার অনেকে হাতে নিবে যারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়ে গেছে বা অনেকটা সেদিকে অগ্রসর আছে, কারণ নামটা ইতিবাচক, আবার আমাকে যারা চেনেন তারা তো আমার নাম দেখে নিবেন,
অতএব আমরা সব ধরনের মানুষের কাছে আমাদের বইটা পৌঁছাতে পারছি, বার্তা পৌঁছাতে পারছি। যাই হোক, তো এই বই 950-1000 পৃষ্ঠার বই, এত বিশাল বড় বই তিনি লিখেছেন খ্রিস্টান অনুসারীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, দাওয়া বিভাগ থেকে আসুনা ট্রাস্টের আমরা জানি প্রতি নিয়মিত 3 দিনের একটা করে জামাত বিভিন্ন এলাকাতে স্যার পাঠাতেন ছাত্রদের, দাওয়া বিভাগের ছাত্রদের, যাদেরকে তুলনামূলক ধর্মতত্ত্ব পড়ানো হতো। তারা গিয়ে সেখানে মানুষকে ইসলামের পথে আহ্বান করতেন এবং যারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়ে গেছেন তাদের সাথে বসতেন, বৈঠক করতেন, অনেক সময় ডিবেট করতেন এবং তাদেরকে ফিরিয়ে আনতেন। তো এই কাজগুলো বাংলাদেশে ব্যতিক্রমী কাজ এবং মৌলিক কাজ। এইসব কারণে কেউ তার প্রতি চক্ষুশূল থাকতে পারে, তিনি কারোর চক্ষুশূল হতে পারেন, অথবা কারোর কারোর কাছে তিনি মানে ক্ষতিকর বা কেউ তার শত্রুতা করতেই পারে, কিন্তু মূল ঘটনা কি ঘটেছে আমরা যেহেতু জানি না, অতএব স্যারকে হত্যা করা হয়েছে এই ধরনের কথা আমরা মন্তব্য না করাই আমি ভালো মনে করছি। অন্তত স্যারের পরিবার থেকে কি বলা হয় আমি শেখ ওসামার কথা শুনতে পারি মনে হয়। শেখ ওসামা, আপনার কাছে জিজ্ঞাসা করব যে এই আপনি মৃত্যু পরবর্তীতে যখন দেখেছেন, এই মৃত্যু পরবর্তীতে দেখানোর সময় তা আপনার সাথে যখন দেখা হয়েছে, এরপরে আপনাদের যারা ওই স্যারের সাথে ছিলেন, বিশেষ করে অ্যাক্সিডেন্টের সময়, এরপরে গাড়ি দেখেছেন, এসব মিলিয়ে আপনি অ্যাজ এ ম্যান মানে আপনার ব্রেনে বা আপনার চিন্তাতে আপনি কি উপলব্ধি করেছেন যে আসলে ঠিক কিভাবে এটার মূল্যায়ন করছেন আপনি, যে মনে হয়েছে আপনার কাছে এরকম কিছু বিষয় যে তাকে অ্যাক্সিডেন্ট করিয়ে ফেলা হয়েছে? প্রথমত বলতে হবে যে আমরা তো আর মানে যেটা গায়েব তো আমরা আর বলতে পারবো না, তবে স্বাভাবিকভাবে সামনে থেকে দেখে প্রথমে মনে হয়েছে সম্ভবত আমাদের যে যিনি ড্রাইভার ড্রাইভ করছিলেন সম্ভবত ওনারই কোনো সিদ্ধান্তের ভুলের কারণে এরকম হয়েছে বলেই মানে আমাদের কাছে দেখে মনে হয়েছে, কিংবা বাকি প্রশাসনের মানুষরা ওনারাও এরকম দেখে প্রথমে ওরকমই মন্তব্য করেছেন। তো মূল কথা যে যেটা আমাদের সামনে প্রমাণ নাই কিংবা যে বিষয়টা আমরা জানি না, এই বিষয়ে আসলে আর মাথা ঘামিয়ে কি লাভ, এখানে তো কোনো লাভ নেই, যে কারণে আমরা আসলে ওভাবে চিন্তা করিনি, বরঞ্চ যে কাজগুলো আমাদের জন্য বেশি উপকারী, যে চিন্তা করাটা বেশি উপকারী সেগুলোই মনে হয় আমরা চিন্তা বেশি করলে ভালো। বাকিটা আল্লাহ তাআলা, কেউ যদি ইচ্ছাকৃত ভাবে অপরাধ করে থাকে তাহলে সে সেই অপরাধী অপরাধীর শাস্তি পাবে, আর যার বিরুদ্ধে যার উপর অপরাধটা করা হয়েছে সে আল্লাহর কাছে সেটার জাজা পাবেন ইনশাআল্লাহ। আপনি আসলে অনেক সুন্দর, আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার পিতার স্থলাভিষিক্ত করার তৌফিক দান করেন। ঠিক সারের মতো করেই কিন্তু শায়েক আমাদের ওসামা কথাগুলো বলেছেন। শায়েক আমরা এবার মতই হয়ে আলহামদুলিল্লাহ। শায়েক এবার আমরা একটু মূল কথায় একটু ফেরত আসি। শায়েক যে আজকে বাংলাদেশে অনেক আলেম ওলামা আলহামদুলিল্লাহ আছেন, বাংলাদেশে অনেক মানুষ খেদমত করছেন আলহামদুলিল্লাহ, আমাদের দেশে অনেক জায়গা থেকে ডিগ্রি নেওয়া অনেক যোগ্যতা সম্পন্ন আলেমে দিন আছেন, কিন্তু শায়েক দেখেন মাত্র এই দেশের মানুষ তাকে 40 বছর বয়সের পর থেকে আবদুল্লাহ জাহাঙ্গীর হিসেবে চিনেছে, 10-12 বছর বয়স পর্যন্ত মাত্র তিনি এই দেশটাতে মানুষের কাছে পরিচিতির মাধ্যমে কাজ করেছেন। ইভেন আজকেও আমার কাছে আমার লাইভে আসার পরে মেসেজ দিয়েছে রাহিমাহুল্লাহ লেখা দেখে একজন, যে শায়েক আমি তো সবসময় কথা শুনি, আমি তো জানতাম যে আমাদের ওস্তাদ বোধ হয় হায়াতে আছেন, আমি তো জানি না তিনি মারা গেছেন, তিনি আমাদের কাছে এত প্রাণবন্ত। তো তারা আমার কাছে এই জন্য জিজ্ঞাসা করছেন যে একটা মানুষ এই অল্প সময়ে কি গুণের দ্বারা তিনি এই পর্যন্ত জনপ্রিয়তায় আসলেন, মানুষের অন্তরের মধ্যে তিনি প্রবেশ করে গেলেন, প্রত্যেকটা মানুষ তার সবচেয়ে বড় নিন্দুক, যে তার সবচেয়ে বড় সমালোচনা, বাংলাদেশে যত লোকের সমালোচনা হয় শায়েক আমরা দেখতে পাই তাদেরকে খুব খিস্তি খেউর করে সমালোচনা করা হয়, কিন্তু আবদুল্লাহ জাহাঙ্গীরের চূড়ান্ত সমালোচক যিনি তার সমালোচনার ক্ষেত্রে আমি দেখেছি শায়েক অনেক শ্রদ্ধা করে ভক্তি করে তার ক্ষেত্রে অন্তত আদব রক্ষা করে তার সমালোচনা করেন। তা আমি আপনার কাছে জানতে চাবো, এবং আমাদের সাথে সম্ভবত তাকওয়া মসজিদের সম্মানিত খতিব, আমাদের অত্যন্ত জনপ্রিয় একজন বাংলাদেশের আলেমেদিন এবং মিডিয়া ব্যক্তিত্ব সাইফুল ভাইও যুক্ত হয়েছেন, শায়েক সাইফুল ইসলাম, আমি প্রথমে আপনার কাছে একটু জানতে চাই শায়েক, আপনি যদি আপনার খুব সংক্ষিপ্ত ভাবে, আমরা কথা বেশি দূর আগাবো না, যে তার এই জনপ্রিয়তার নেপথ্যটা কি এবং কি কারণে মানুষের অন্তরের মধ্যে শায়েক রহমুল্লাহ এইভাবে প্রবেশ করলেন? জি জাজাকুমুল্লাহ খের। আমি শেখ সাইফুল ইসলাম ভাইকে বলবো যে আমাদের স্যার রহমাউল্লাহর জেনে নিন যে প্রোগ্রামটা ছিল ইসলামিক টিভিতে এবং সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রাম, সেখানকার যে উপস্থাপক ছিল 3 জন, আমাদের শেখ সাইফুল ইসলাম ভাই, শেখ মাহমুদ হাসান ভাই এবং মুফতি আবুল কালাম জাকারিয়া, তাদেরকেও লিঙ্কটা পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি সাইফুল ইসলাম ভাইকে, আপনি একটু তাদেরকে যুক্ত করার চেষ্টা করুন। আর আবুল্লাহ সাইফুল্লাহ ভাই, আমি আমাকে আপনি যে পয়েন্টটায় কথা বলতে বলেছেন, আমার মনে হয় আমাদের দর্শকরা সবচেয়ে বেশি কথা শুনতে চায় আমাদের শেখ ওসামার কাছ থেকে। আমি কথা বলবো ইনশাআল্লাহ, এখানে মন্তব্যে দেখতে পাচ্ছি শেখ ওসামা সম্পর্কে জানতে চেয়েছেন মানুষজন বিয়ে করেছেন কিনা। শেখ ওসামা আপনি কি বিয়ে করেছেন?
জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 2 বছর মতন হলো আলহামদুলিল্লাহ। বাচ্চা কাচ্চা আছে নাকি সাইকো সামার কোনো? বাচ্চা জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ একটি কন্যা সন্তান আছে আলহামদুলিল্লাহ। একজন একজন মেয়ে সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন আলহামদুলিল্লাহ। যে আমাকে যে কথাটা বলেছেন শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই, সংক্ষেপে বলে ফেলি, স্যার রহিমাহুল্লাহর জনপ্রিয়তা, জনপ্রিয়তা আমি বলবো না দুঃখিত, জনপ্রিয়তা এই শব্দটা চাইতে স্যার আমার মনে হয় স্যার যে ভালোবাসা পেয়েছেন সেটা তার চাইতে অনেক ঊর্ধ্বে। জনপ্রিয়তা একটা সস্তা শব্দ, মানে জনপ্রিয়তা কিন্তু আজকাল অনেকেই পায়। স্যার রহিমাহুল্লাহর জন্য যে ভালোবাসাটা ছিল সেই ভালোবাসাটার জন্য ভিন্ন কোনো শব্দ আমার মনে ব্যবহার করতে হবে। যাই হোক, কেন তিনি মানুষের অন্তর জয় করতে পেরেছিলেন? আমার মনে হয় কয়েকটা পয়েন্ট। এক নম্বর হলো, তিনি কোরআন এবং সুন্নাহর যে সমস্ত বর্ণনাগুলো আমরা পাই একজন মানুষ যেমনটি হওয়ার কথা, স্যার রহিমাহুল্লাহ ঠিক সেরকম একটা পর্যায়ে ছিলেন, যার কারণে স্যার রহিমাহুল্লাহর মধ্যে বিনয় ছিল, তার ভিতরে উত্তম আচরণ ছিল, তার ভিতরে আপনার কিতাবে যেগুলো আমরা পাই সেগুলোর বাস্তব নমুনা দেখতে পেতাম। এটা ছিল তার জনপ্রিয়তার একটা বড় দিক। তিনি বিনয়ী মানুষ ছিলেন, বিনয়ের ভান করা মানুষ ছিলেন না। আজকাল আমরা সবাই কিন্তু বিনয়ের ভান করতে পারি, এটা সবাই পারি, কিন্তু প্রকৃত বিনয়ী মানুষ স্যার ছিলেন। এবং স্যারের মুখে যে ঝুলন্ত হাসিটা ছিল, সে হাসিটা কোনো মেকি হাসি ছিল না, সে হাসিটা ছিল একেবারে ন্যাচারাল হাসি। অন্তরস্থল থেকে যে হাসতেন সেটা মানুষ দেখে বুঝতে পারতো, এটা একটা বিষয়। আর এর বাইরে একটা বিষয় হলো, স্যার রহিমাহুল্লাহর ভিতরে উম্মার প্রতি দরদ ছিল। তিনি কোনো গ্রুপ বা বলয়ের হয়ে কাজ করতেন না, তিনি সকলের হয়ে কাজ করতেন। কোনো প্রান্তিকতা তার ভেতরে ছিল না। আমরা অনেকে আজকাল যারা প্রান্তিকতা পরিহার করে চলতে চায় তাদেরকে বলি যে তারা আপনার সুবিধাবাদী, এটা অনেকে বলেন। আসলে স্যার রহিমাহুল্লাহর বিভিন্ন কথা থেকে বোঝা যায় তিনি এটা বোঝাতে চাইতেন যে আসলে যারা কোনো প্রকার প্রান্তিকতা যায় না, মুসলিম উম্মাহ কনসেপ্ট নিয়ে চলে, অর্থাৎ সমস্ত মুসলিমদেরকে ভাই মনে করে এভাবে যারা চলাফেরা করেন তাদেরকে সচরাচর আপনার কোনো প্রান্তের মানুষরাই খুব একটা আপন মনে করে না, বরং তার চাইতে খুব একটা প্রান্তিক হলে অথবা আপনার কোনো একটা সাইড অবলম্বন করে যদি আমরা বসে থাকি তাহলে সেক্ষেত্রে অনেক বেশি মানুষের ভালোবাসা বা অনেক বেশি মানুষের সিম্পেথি পাওয়া যায়। তো সব মিলিয়ে আপনার শেখ রহিমাহুল্লাহর প্রতি মানুষের ভালোবাসা একটা বড় কারণ হলো তিনি উম্মা কনসেপ্ট নিয়ে চলতেন, তিনি কারোর ছিলেন না কিন্তু সবার ছিলেন। তো এই গুণগুলো তার ভিতরে অনেক বেশি ছিল, আল্লাহ তাআলা তাকে কবুল করুন। এবং উম্মার প্রতি দরদি ছিলেন, দরদটা ফুটে উঠতো কথাবার্তার মাধ্যমে, এবং কাউকে তিনি আঘাত করতেন না, সবাইকে আপন করে নিতেন। আর সাধারণ মানুষের বোধগম্য হয় এমন করে কথা বলতেন। দেখুন, জিনেদার বাসার কিন্তু টান আসতো স্যারের কথা, কেন আসতো? আমাকে ফ্রান্সের আমার এক বোন, তিনি বললেন যে ওনার কথা আমার ভালো লাগে এই জন্য যে মিডিয়াতে কথা বলার সময় আমি আমার কথা বলছি, আমরা যারা কথা বলি একটু চেষ্টা করি একটু গোছালো গাছালো ইস্ত্রি করা কথা, অর্থাৎ ইস্ত্রি মেশিন দিয়ে ইস্ত্রি করে যেরকম জামা কাপড় পরে এরকম কথা ইস্ত্রি করে বলার কথা আমরা চেষ্টা করি, কিন্তু স্যার রহিমাহুল্লাহ সাবলীল ভাবে কথা বলতেন, অসাধারণ। এই এই বিষয়গুলো আমার মনে হয় তার প্রতি মানুষের এত ভালোবাসার সুপ্ত দিকগুলোর কয়েকটা। জি শেখ, আমি আমাকে শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ শেখ, আপনাকে কথার ফাঁকে বলি শেখ, দর্শক গ্যালারি মুডটাতে বেশি প্রেফার করছে, আপনি একটু গ্যালারি মুড দিয়ে রাখলে একটু দর্শক বারবার আমাদের কাছে কমেন্টে দিচ্ছে যে আপনি গ্যালারি মুড রাখবেন। গ্যালারি মুডই থাকবো, গ্যালারি মুডই থাকবো। জি জি না, মাঝে মাঝে চেঞ্জ করা যাবে শেখ ইনশাআল্লাহ। আরেকটি বিষয় শেখ ওসামার কাছে আমরা একটু জানতে চাই শেখ, যে আসলে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লার বিষয়ে যদি আমরা বলতে থাকি অনেক স্মৃতির কথা আমরা বলতে পারবো, কিন্তু আমরা শায়েখ কেমন আলোচক ছিলেন এ বিষয়ে কিন্তু আমাদের মোটামুটি ধারণা আছে, শায়েখ কেমন লিখেছেন সেটাও আমরা জানি, শায়েখ রহমাহুল্লার চলাফেরা বাহ্যিকতা হাসি মুখ সবই জানি, কিন্তু শায়েখ যে আভ্যন্তরীণ মানুষটা তিনি কেমন ছিলেন এইগুলো কিন্তু ওসামাকে আমরা সবসময় পাই না শায়েখ। এই হিসাবে আমরা কিছু কথা কিন্তু ওসামার কাছে এ বিষয়ে শুনতে আগ্রহী শায়েখ, আমরা ওসামার কাছে একটু শুনতে চাই যে ওসামা রহমতুল্লাহ, ওসামা শায়েখ রহমাহুল্লার সাথে যখন খেতে বসতেন, টেবিলে বসতেন, যখন খেতেন, এই সময়গুলোতে তিনি বাসার লোকজনের সাথে ঠিক কিরকম মেলামেশা করতেন, তার অভ্যন্তরীণ আব্দুল্লাহ জাহাঙ্গীর কেমন ছিলেন, এটা যদি আমাদের কাছে একটু শায়েখ ওসামা একটু উপস্থাপন করতেন। জি, জাযাকুমুল্লাহ খায়ের। একটা বিষয়ে সবসময় গুরুত্ব দিতেন যে যাতে আমরা খাওয়া দাওয়া গুলো একসাথে এক টেবিলে করা হয় বা একসাথে বসে খাওয়া দাওয়া করা হয়, এটাকে খুব গুরুত্ব দিতেন সবসময়। এবং আমরা বেশিরভাগ সময় আমরা মোটামুটি বাসায় থাকলে একসাথেই খাওয়া দাওয়া করেছি সবসময়, তো বাসার বাসায় মানে খুবই ইনফরমাল, যেভাবে সাধারণ মানুষ ব্যবহার করেন সেভাবেই আমাদের কথাবার্তা হতো, গল্প হতো, বিভিন্ন বিভিন্ন ধরনের গল্প হতো, যে কোনো প্রশ্ন করলে সেটা, সেই প্রশ্ন মাথায় আসলে সেটা করা যেত, কোনো সমস্যা ছিল না।
মূলত মানে আমাদের যাতে তারবিয়াতটা ভালো হয় এ ব্যাপারে অবশ্যই সবসময় খুব গুরুত্ব রাখতেন, এবং আমাদের ব্যাপারে পারিবারিক ভাবে খুবই গুরুত্ব দিতেন। এবং এছাড়াও অনেক ব্যস্ততা সব সারা জীবনই ছিল, সেই সৌদি আরবে যখন শিক্ষা জীবন ছিল সেই সময় থেকে শুরু করে একদম সারা জীবনের শেষ পর্যন্তই পরিবারকে বিভিন্ন সময় সময় দেওয়ার চেষ্টা করতেন, এবং নিয়মিতই বিভিন্ন পরিবারের সাথে সময় দেওয়া, বাহিরে যাওয়া, ঘুরতে যাওয়া সহ পারিবারিক যে বিষয়গুলো এগুলো সব সময়তেই গুরুত্ব দিয়েছেন। শাইক ওসামা, আপনার কাছে একটা অফ দ্য টপিক একটা জিনিস আপনার কাছে একটু বলে রাখি। আমাদের অনেক দর্শক বলছেন যে শাইক রহিমাহুল্লাহর মুখে আমরা সব সময় হাসি ভরা মুখ দেখতাম, কিন্তু শাইক ওসামা খন্দকার রোজার কারণে নাকি অন্য কোনো কারণে অথবা পিতার স্মৃতি মনের মধ্যে চলে আসার কারণে কিনা একটু গম্ভীর আমাদের শাইক ওসামা। আসলে কি শাইক ওসামা সত্যি গম্ভীর নাকি আজকের এই প্রোগ্রামের কারণে শাইক ওসামা গম্ভীর? দোয়া করবেন আল্লাহ যাতে ভালো মানুষ করেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যে বিষয়গুলো আছে সেগুলো মেনে চলার তৌফিক দান করেন, এবং ইবতিসাম বা হাসিমুখ থাকা একটা সুন্নতের অংশ যেটা সবসময় পালন করেছেন, আরেকটা কথা আল্লাহ তাআলা আমাদের জন্য তৌফিক দান জিজ্ঞাসা করেন। করতে চাই এই ফাঁকে। জি জি শাইক ওসামা, আরেকটা কথার সাথে আপনার সাথে একটু যুক্ত করতে চাই, আপনার কাছে এই পর্বটা একটু শেষ করে দিবে বিষয়, সেটা আমাদের এক দর্শক জিজ্ঞাসা করেছেন যে শাইক রহমাহুল্লাহ তো বাহিরে খুব হাসি খুশি ছিলেন, কিন্তু আপনাদেরকে কি কখনো শাসন করার ক্ষেত্রে আপনাদেরকে পিটন লাগাইছেন কিনা আর কি শাইক? ছোটবেলা আপনার স্মৃতিতে এরকম কোনো মায়ের খাওয়ার স্মৃতি আছে শাইকের হাতে? না, মূলত মানে হাসি খুশি বিষয়টা মানে একটা বিষয় যে উনি ভিতরে যেরকম বাহিরে যেরকম মানে মানুষের সাথে যেরকম ছিলেন, মানে ভিতরে অনেকটা সেরকমই ছিলেন তিনি, মানে এটা হচ্ছে সার্বিক মৌলিক কথা। তো হ্যাঁ, পারিবারিক শাসন কিংবা সেগুলোর প্রয়োজনে কোনো কিছু দাদি বা কিছু প্রয়োজন পড়লে তো এটা হতে পারে, কিন্তু মানে বিষয়টা এরকম না যে কথায় কথায় মানে শাসন করা কিংবা একটা ভুল করে ফেললেই সেটা নিয়ে কটাক্ষ করা, শাসন করা বা মানে সেটা দিয়ে মারা মানে মারা মারা এই কাজগুলো মানে সেরকম ভাবে মানে অ্যাভয়েড করতেন। একটা বিষয় যে আমাদের আমরা তো ছোটবেলা থেকে অবশ্যই অনেক ভুল করেছি, বা আমরা আমরা অলস, বা আমাদের বিভিন্ন দোষ ত্রুটি অবশ্যই রয়েছে। তো এই দোষ একটা কোনো একটা ভুল করলেই এটার জন্য সাথে সাথে বকা দিয়া বা সাথে সাথে তিরস্কার করা, কটাক্ষ করা বা সাথে সাথে মার দেওয়া, এই বিষয়গুলো তিনি অ্যাভয়েড করতেন, এবং যেটা যেভাবে করলে একটা ছোট ছোটরা যেভাবে করলে তার মাথায় ঢুকবে কিংবা সে উৎসাহ পাবে, এই বিষয়গুলো খেয়াল রাখতেন। আর ওই যে যেকোনো যেকোনো বিষয়ে হতাশ করতেন না, যেরকম আমরা অনেক সময় দেখি যে এক্সাম্পল যে একটা ছেলেকে একটা কিছু বলা হয়েছে, ছেলেটা ঠিক মতো করে নাই, তাকে হয়তো তার কাছে আশা করা হয়েছে সে বাজার থেকে একটা জিনিস নিয়ে আসবে, সে ঠিক মতো আনতে পারে নাই, তো দেখা যায় যে তাকে তিরস্কার করা হলো, বাবা তুমি জিনিসটা কি করতেছো না করতেছো কিছু পারো টারো না, বা এই যে হতাশ করে দেওয়া, তিরস্কার করা, এই বিষয়গুলো একেবারেই করতেন। আলহামদুলিল্লাহ, আমি এখন শাইক আহমদুল্লাহর কাছে যাচ্ছি। শাইক আহমদুল্লাহ, বাকি বিষয়গুলো একটু আমাদের কাছে যদি আপনার দৃষ্টিভঙ্গি থেকে কিছু আপনি বলতেন। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি জি, আমার মনে হয় আমি আমি আপনাকে শুনে নিয়ে শেষের কথাটা আমি শেখ হোসামার কাছে মনে হয় একটু জানা দরকার, যে অনেকেই জানতে চাচ্ছেন শেখ রহিমাহুল্লাহর রেখে যাওয়া আসুন্না ট্রাস্ট, এই প্রাণের প্রতিষ্ঠান, এটার কার্যক্রম কি যদি সংক্ষেপে একটু বলতেন, এবং আপনি তো সেই ট্রাস্টের চেয়ারম্যান, এবং সেই সূত্রে এই ট্রাস্ট এখন কিভাবে চলছে, স্যার রহিমাহুল্লাহর মৃত্যুর পরে কার্যক্রমগুলো আগের মতোই চলছে না কোনো ইয়ে আছে, যদি একটু বলতেন। আর আমাকে আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই কি বলেছেন আমি শুনি নাই, আমার এখানে একটু প্রবলেম ছিল কয়েক সেকেন্ডের জন্য। জি শাইক, আমি বলছিলাম যে আপনি আপনি আপনার কিছু যদি জিজ্ঞাসা থাকে এই ক্ষেত্রে বলতে পারি, তবে আমরা একটা বিষয় নিয়ে একটু কথা আগাবো শাইক। এই বিষয়টা সবচেয়ে বেশি যে উম্মার ঐক্য নিয়ে স্যারের যে ভাবনা, এই ভাবনায় বর্তমান প্রজন্মের আমাদের যারা এই যে এত হাজার হাজার লোক আমাদের সাথে লাইভে সম্পৃক্ত হয়েছেন, আমরা কেবল স্যারের পরিবার টরিবার না বলে আমরা যদি একটু এফেক্টিভ কিছু মানুষকে দিতে পারতাম যে উম্মার ঐক্য নিয়ে স্যারের ভাবনায় এ প্রজন্মের আলেমদের করণীয় কি, এবং এ প্রজন্মের যারা আছেন আমরা এটাকে কিভাবে গুছায় সামনে নিয়ে যেতে পারি, এ বিষয়ে আমাদের কিছু দিক নির্দেশনা দরকার। আমরা তার আগে ওসামার কাছ থেকে, শাইক ওসামার কাছ থেকে তার কথাটি শুনে আছি। আচ্ছা জি, জাযাকুমুল্লাহ খাইরান।
যে আমাদের প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ এখন আসুনা ট্রাস্টের কার্যক্রমের ভিতরে আছে, যে আমাদের কার্যক্রমের ভিতরে আছে আমাদের হিফজ মাদ্রাসা আছে ছেলেদের এবং মেয়েদের, আমাদের কিতাব বিভাগ মাদ্রাসা আছে ছেলেদের এবং মেয়েদের, এবং যেটার সাথে শেখ ওতপ্রোতভাবে জড়িত, এবং শেখ আলহামদুলিল্লাহ আমাদের শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ শেখ অনেক সময় দিয়ে থাকেন যখনই সময় পান, এবং আমি শেখকে অনুরোধ করব হয়তো এই বিষয়ে আর একটু বলার জন্য, যেহেতু শেখ এটার সাথে আলহামদুলিল্লাহ ইনভলভ আছেন। এবং সেই সাথে আমাদের দাওরা হাদিস পরবর্তী কিছু শিক্ষা কার্যক্রম আছে, তাখাসুস ফি উলুমুল হাদিস সহ আরো কয়েকটি তাখাসুসের কিছু কার্যক্রম আছে, যেটা বিশেষভাবে বিশেষায়িত করার জন্য যে যে মূলত প্রকল্পগুলি, এগুলো গেল শিক্ষা প্রকল্প বা সাধারণ যেটা প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রকল্প। এর বাইরে আছে সাধারণ মহিলা যারা এলাকায় আছেন বা বিভিন্ন সাধারণ মহিলা, তাদের জন্য কিছু শিক্ষার কার্যক্রম এবং তাদেরকে কিছু ট্রেন করা, যেরকম যে একটা সেলাই প্রশিক্ষণ কার্যক্রম ছিল, সেখানে অভাবী মহিলারা এসে সেলাই প্রশিক্ষণ নিতেন, এবং সেই সাথে কিছু মৌলিক যেগুলো দিনী বিষয় তাদের জানার প্রয়োজন, মৌলিক কোরআন তেলাওয়াত সহ আরো কিছু বিষয় এগুলো শিখতেন, এবং সেই সাথে বয়স্কদের শিক্ষা কার্যক্রমের বিষয়ে চিন্তা ছিল এবং এখনো টুকটাক কিছু আছে, এবং অন্য অন্যান্য আরো শিক্ষা প্রকল্পের ভিতরে রয়েছে আমাদের মহতারাম ইমাম এবং ওলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম আয়োজন, এগুলো মোটামুটি শিক্ষা কেন্দ্রিক রয়েছে। এর বাইরে দাওয়াতি কাজ রয়েছে কিছু, যেরকম এর আগেও খ্রিস্টান মিশনারিদের কার্যক্রম ছাড়া অন্যান্য বিভিন্ন কার্যক্রমের জন্য দাওয়াতি কাজের জন্য আমাদের ওলামায়ে কেরামগণ তালেবুল ইলমদের নিয়ে বিভিন্ন এলাকায় এই কার্যক্রম করেছেন এবং করছেন আলহামদুলিল্লাহ। তো এগুলো হচ্ছে শিক্ষার কার্যক্রম। এর বাহিরে রয়েছে শুধুমাত্র একান্তই মানুষের সাহায্য করার মতো কিছু বিষয় আছে, সামাজিক কল্যাণের জন্য কিছু বিষয় রয়েছে। তো আলহামদুলিল্লাহ কার্যক্রম গুলা, এবং এই সাথে আছে আগে ছিল যেটা সব থেকে বেশি যে মিডিয়ার কার্যক্রম, আমাদের অনেক প্ল্যান ছিল তো তখন অনলাইনের বিশ্ববিদ্যালয় অনলাইনে বিভিন্ন প্রোগ্রাম সহ অনেক প্ল্যান ছিল, অনেকগুলো হয়েছে অনেকগুলো হয়তো হয়নি আল্লাহ তাআলার ইচ্ছা। তো আলহামদুলিল্লাহ এখন শিক্ষা কার্যক্রম সামাজিক কার্যক্রম গুলো আলহামদুলিল্লাহ চলছে, আল্লাহ তাআলা চালাচ্ছেন শিক্ষা কার্যক্রম, আলহামদুলিল্লাহ ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে, আল্লাহ তাআলা যাতে আরো উন্নতি দান করেন এই জন্য আমরা সবাই দোয়া করবো এবং সবার কাছে দোয়া চাই। আমি একটু অ্যাড করে এরপরে আমাদের আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাইয়ের কাছে আমি জানতে চাইবো যে আপনার সাথে স্যারের সম্পর্কটা ছাত্রত্ব, আমি জানি আপনি স্যার আত্মীয়, আত্মীয়তা এবং আপনার সবগুলো মিলিয়ে একটু যদি আপনি তুলে ধরতেন। আমি আসুনা ট্রাস্টের কার্যক্রম আমাদের চেয়ারম্যান মহোদয়ের মুখ থেকে শুনলাম, আমি আমাদের দর্শকদেরকে আর একটু জানিয়ে রাখতে চাই, আমরা প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠান সেটার বর্তমান চেয়ারম্যান ওসমান খন্দকার তিনি বলেছেন সেখানে স্যার রহিমাহুল্লাহ যা করেছেন, অর্থাৎ যে কাজগুলো কার্যক্রমগুলো তিনি শুরু করে দিয়ে গেছেন, সেটা কিন্তু সেই কার্যক্রমগুলো নতুন করে আরো গতি পেয়েছে। আপনারা অনেকে হয়তো জেনে খুশি হবেন, স্যার রহিমাহুল্লাহ থাকতে চারতলা বিশিষ্ট একটা ভবন শুধু ছিল আসুনা ট্রাস্টের, আর মাদ্রাসার জন্য দোতলা বিশিষ্ট একটা ভবন ছিল, একটা মসজিদ ছিল। এরপরে এখন আলহামদুলিল্লাহ এমন একটা ভবন হয়েছে যেটা একটা বড় বিশ্ববিদ্যালয় চলতে পারে, এত বিশাল একটা ভবন হয়েছে, সম্ভবত 5 তলা বিশিষ্ট আমি ভুল না করে থাকি। এবং সেই সাথে আরো জায়গা কেনা হয়েছে, সেখানে মেয়েদের মাদ্রাসা করার প্ল্যান করা হচ্ছে। সব মিলিয়ে বিশাল বড় একটা শিক্ষা যজ্ঞ সেখানে চলছে আলহামদুলিল্লাহ। মানে দাওয়া বিভাগ থেকে দায়ী তৈরি করা হচ্ছে, আবার হাদিস বিভাগ থেকে হাদিস স্পেশালিস্ট তৈরি করা হচ্ছে, সেই সাথে মাদ্রাসা বিভাগের উপদেষ্টা আমি আসুনা ট্রাস্টের। সেই সূত্রে আমি বলতে পারি মাদ্রাসার গভীর ভাবে ভেতরকার কথাগুলো আমি জানি। ওই অঞ্চলে যশোর ঝিনাইদহ কুষ্টিয়া অঞ্চলে এরকম প্রতিষ্ঠান, এই মানের মাদ্রাসা বিশেষ করে ঝিনাইদহ কুষ্টিয়াতে ঝিনাইদহ জেলাতে একেবারে বিরল। অত্যন্ত উঁচু মাপের আপনার পড়াশোনা ওলামা একরাম তত্ত্বাবধান করছেন, যারা খুবই যোগ্যতা সম্পন্ন। আমি ব্যক্তিগত ভাবে আপ্লুত কিছুদিন সেখানে জড়িত হয়ে, আল্লাহ তাআলা উত্তরোত্তর উন্নতি দেখে আমি দোয়া করি স্যার প্রতিষ্ঠানের, এবং স্যারের সেবামূলক কাজগুলো সম্পর্কে আমাদের অনেকের জানা নাই। স্যার কিন্তু প্রচুর সেবামূলক কাজ করতেন এবং সেগুলো এখনো চলছে, সেলাই প্রশিক্ষণের কথা আমাদের ওসমান খন্দকার বলেছেন। এর বাইরে আমরা জানি যে সেখানে কিন্তু স্যার রহিমাহুল্লাহ আপনার করেছেন আপনার কি বলে স্যার রহিমাহুল্লাহ সেখানে আপনার কুষ্ঠদের জন্য ফ্রি চিকিৎসার সেবার আয়োজন করেছেন, একজন করে হোমিওপ্যাথিক ডাক্তার, একজন করে এলোপ্যাথিক ডাক্তার, দুজন থাকেন, এবং কার্ডধারী সমাজের তার অঞ্চলের গরিব অভাবী মানুষদেরকে তিনি ফ্রি চিকিৎসা দিতেন। এই ছিল কার্যক্রম।
শেখ আব্দুল্লাহ সাইফুল, আপনি যে পয়েন্টটা শেষে বলেছেন আমি এক লাইনে বলি। আমি স্যারকে একবার জিজ্ঞাসা করছিলাম, স্মৃতিচারণ কথা আসছে তো, যে স্যার আপনি এই ঝিনাইদহ কুষ্টিয়ার এই জায়গায় এসে বসছেন, ঢাকায় থাকলে আপনার দ্বারা কত কাজ হতো, কত দরকার ঢাকায় মানুষের, আপনি তো হুট করে ঢাকায় যেতেও পারেন না। তখন স্যার রহমাল্লাহ আমাকে বলেছিলেন যে ভাই আমাকে শেখ করে বলতেন, সেটা আরেক গল্প। আমি বলতাম শেখ আপনার বড় মেয়ে আমার বয়সের কাছাকাছি হবে হয়তো, আপনি আমাকে শেখ বলেন এটা মানায় না। তখন স্যার বলতেন যে আপনাকে আমি যদি শেখ বলি তখন সাধারণ মানুষ আপনার থেকে উপকৃত হবে, বলবে যে আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব শেখ বলতেছে, তাহলে লোকটা থেকে কিছু নেওয়ার আছে। তো মানুষ ওলামাদের কাছ থেকে ফায়দা নেবে কিভাবে আমরা যদি সম্মান না দিতে জানি। আরেকবার আমার একটা ঘটনা মনে পড়ে যে স্যার রহেমাহুল্লাহকে আমি বললাম স্যার আপনার সাথে আমি বসে প্রোগ্রাম করি পিস টিভিতে, এটা আমি আমাদের শেখ মাহমুদুল হাসান ভাইয়ের সাথে গতকাল একটা প্রোগ্রামে ছিলাম চ্যানেল 24 এ, সেখানে শেয়ার করেছিলাম। আমি বললাম স্যার আপনি আপনার সাথে আমাকে বসায়, ওয়াল্লাহ আজিম আমি কসম করে বলছি আমার কাছে এটা ইতস্তত বোধ করি আমি, কারণ আপনার মানের একটা মানুষ আপনার সাথে বসানো দরকার। আমরা ছেলে ফেলে মানুষ, আমাদের বয়সের কাউকে বসালে মানাই তো, এটা আপনার প্রতি অসম্মান হয়, আমার কাছে ভালো লাগে না। স্যার রহমাল্লাহ আমাকে মুস্কি হাসি দিয়ে বলতেছেন যে শেখ আপনি এই বয়সে শেখ আহমদুল্লাহ, আমি কিন্তু আপনার এই বয়সে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হইতে পারি নাই। অর্থাৎ স্যার এরপরে বল না, অর্থাৎ না স্যার নিজেই বললেন যে আপনি আমার বয়স যেতে যেতে কোথায় পৌঁছে যাবেন সেটা কল্পনাও হয়তো করা যাবে না। একজন বড় মানুষরা ছোটদেরকে উৎসাহ দেয় নানাভাবে, কিন্তু এইভাবে উৎসাহ দেওয়া যেতে পারে এটা আমার আমি আমার এই অভিজ্ঞতা একেবারেই প্রথম। যাই হোক, যেটা বলছিলাম স্যার আপনি ঝিনাইদহ কেন, তখন বললেন যে শেখ আসলে ঢাকায় তো অনেকে আছেন কাজ করছেন, কিন্তু ঝিনাইদহে আমি চাচ্ছি, এখানে নেড়ার ফকিরদের এলাকা, এখানে আপনার বাউল ফকির ছাড়া কিছু নাই, এখানে ধার্মিক বলতে ফকিরদেরকে বুঝে মানুষ, নামাজ কালাম নাই, আলেম ওলামা নাই, ভালো কোনো মাদ্রাসা নাই, আমি চাচ্ছি এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান হোক, এখান থেকে কিছু যোগ্য দায়ী এবং আলেম তৈরি হোক, আর এই জন্য আমি মফস্বলে পড়ে আছি। এমনকি এনটিভি প্রোগ্রামের জন্য আমাকে যখন বলা হয় মাঝে মধ্যে যেতাম, এরপরে সে কিন্তু শেষের দিকে যাওয়া বন্ধ করে দিচ্ছেন। তো স্যারের যে ভালোবাসার কথা, একটা কথা আমি না বলে পারছি না, গতকাল মক্কা থেকে শেখ সালাউদ্দিন মক্কি ভাই একটা পোস্ট করেছেন, এটা অনলাইনে অনেকে কপি পেস্ট করছেন, আমার কাছে কথাটা খুব ভালো লাগছে, সেজন্য আমি এখানে আবার সেটা কোট করছি। সেটা হলো আজ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহকে ভালোবাসার মানুষের কোনো অভাব নাই, সারা দেশে সারা দুনিয়াতে সব মহলে মানুষ স্যারকে ভালোবাসছেন, কিন্তু স্যার রহিমাহুল্লাহর ভালোবাসা যেই জিনিসটা দিয়ে তিনি অর্জন করেছেন অর্থাৎ তার মানহাজ, সেই মানহাজটাকে কিন্তু ভালোবাসার মানুষ এখন পৃথিবীতে একেবারেই বিরল। আমরা তার মানহাজটা মানতে চাই না কিন্তু তাকে ভালোবাসতে চাই। আমার মনে হয় এই জায়গাগুলোতে আমাদের সংশোধনী আসা দরকার। শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শেখ মাহমুদুল হাসান আমাদের সাথে যুক্ত হয়েছেন, যিনি মেজবাউল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস আমরা জানি, এবং শেখ রহিমাহুল্লাহর বহু প্রোগ্রামের উপস্থাপক। আমার মনে হয় উনি এবং সাইফুল ভাই তারা যত পরিমাণ প্রোগ্রামের উপস্থাপনা করেছেন, শেখকে উপস্থাপনা আমার মনে হয় তারাই করেছেন সবচেয়ে বেশি টেলিভিশনে। তো যাই হোক, আমরা ওনাদের মুখ থেকে কিছু কিছু শুনবো ইনশাআল্লাহ। আব্দুল সাইফুল্লাহ ভাই, আমি আপনার কাছে জানতে চাই আপনার সাথে স্যারের সম্পর্ক, ছাত্রত্ব এবং আত্মীয়তা একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ, শাইখের সাথে আমাদের বন্ধনটা হচ্ছে মূলত ফুরফুরার সম্পর্ক দিয়ে, সেখান থেকেই সম্পর্কিত হওয়া। পারিবারিক ভাবে তাকে আমরা খালু জান বলে ডাকতাম আর কি, আমাদের সেজো খালু আর কি, সেই হিসাবে আমার আম্মা সেইভাবে আমরা খালু জান তাকে সম্বোধন করতাম, কিন্তু বাহিরে পরবর্তীতে স্যারই সম্বোধন, এটাই আমাদের কাছে সহজ ছিল। শেখ, স্মৃতির তো কোনো শেষ নেই, কথারও কোনো শেষ নেই, তবে আমি তিনটে পয়েন্ট আপনাদের কাছে একটুখানি বলে রাখি। শেখ, এই যে আপনি বললেন শেখ যে মানুষকে সম্মান দেওয়া এবং মানুষের এলেমের অবস্থা যেই হোক, কিন্তু একটা মানুষকে অন্তর থেকে মূল্যায়ন করার যে ধারা শেখ, এটা মনে হয় আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ একটা অনন্য নজির স্থাপন করেছিলেন। শেখ, আমরাও কিন্তু অনেক সময় মানুষকে মূল্যায়ন করতে চাই, কি জন্য যে এটা মূল্যায়ন করা আমাদের করা, কিন্তু শেখ রহমাল্লাহর অন্তর থেকে আসতো। শেখ, আমি একটা স্মৃতি বলি, বলে বাকি দুটো প্রসঙ্গ বলবো। একবার একটা মাহফিলে শাইখের সাথে যাচ্ছি আমি, আমি ইউনিভার্সিটিতে তখন ছিলাম, ইউনিভার্সিটি থেকে আমাকে শাইখের গাড়িতে করে আমাকে তুলে নিয়ে যেতেন। নাটোরের কাছাকাছি যখন পার হচ্ছে, এই সময় একটা বিরাট অ্যাক্সিডেন্ট থেকে আমরা বেঁচে গেলাম, একটা মানুষ দ্রুত পার হয়ে গেল, তো আল্লাহু আকবার, খুবই ভয়ঙ্কর একটা পরিবেশ পার হলো। তো এই পরিবেশ পার হওয়ার পরে শাইখ হঠাৎ করে, আমরা একটু সবাই চিন্তায় ছিলাম যে আল্লাহু আকবার কি হয়ে যেতে পারতো এক্ষুনি, তো একটু পরে শাইখ আমাকে বলতেছেন যে সাইফুল্লাহ আমি সামনের সিটে বসা, শাইখ ওই সময় পিছনে বসতেন, যে বাবা আমি তো কতগুলা বই লিখে ফেললাম, তুমি বলো তো আর কি বই লিখা যায়। আমি তো শাইখ ঘেমে যাওয়ার মতো অবস্থা, আমি সাইফুল্লাহর কাছে শাইখ জিজ্ঞাসা করছেন যে কি বই লিখা যায়, তা আমি চুপ করে আছি, আমি চুপ করে থাকার বলছি বলো না, তুমি তো অনেক চিন্তা করো, তুমি একটু বলো। আমি সাহস করে বললাম শাইখকে যে শাইখ আপনি তো আলহামদুলিল্লাহ ইহিয়াউস সুনান লিখেছেন, আপনি তারপরে তখন ইহিয়াউস সুনান আসছে, তখন রাহেবে লায়েরটা এসেছে,
সহি ওজিফাটা ছোট করে এসেছিল শাইখের ওই সময়। আমি বললাম যে স্যার আমরা যখন বাসায় এই মেসে থাকি বা ইউনিভার্সিটি থাকি, রাত্রেবেলা আমাদের হচ্ছে ইসলামিক টিভি আমাদের অন হয়, ইসলামিক টিভিতে প্রত্যেক বুধবার কিংবা বৃহস্পতিবার আমার মনে নাই ডক্টর জাকির নায়েকের সাথে শ্রী শ্রী রবি শঙ্করের একটা প্রোগ্রাম হতো, যেটা আমরা অনেকেই জানি ডিবেট হতো। তো এই ডিবেটের শেখ আমাদের সাথে কতগুলো ছেলে ডিবেট দেখতে আসতো, এদেরকে জীবনে আমরা মসজিদে দেখি না শেখ, বিড়ি একটা খেয়ে বাইরে ফেলে দিয়ে কেবল আসছে, এসে দাঁড়ায় যখন শ্রী শ্রী রবি শঙ্করের কথা শেষ হতো, এরপরে যখন ডক্টর জাকির নায়েক কথা বলতে শুরু করতেন তার যুক্তি তার দলিলে, তখন আমাদের হলে মনে হতো যে আমরা লাইভ দেখতেছি, আমরা আমাদের ছেলেপেলেরা অতিশয্য আনন্দে তারা তালি দিয়ে ফেলতো। স্যার বললেন তুমি কি বুঝাতে চাও? আমি বললাম স্যার আমি এটা বুঝাতে চাই যে কম্পারেটিভ রিলিজিয়নের কিছু বিষয়ে যদি থাকে, যে ইসলাম যে একটা শ্রেষ্ঠ ধর্ম, সে যদি প্র্যাকটিসিং মুসলিম নাও হয়, ইসলামের বিউটিটা অন্যদের ধর্মকে তুলনা করে উপস্থাপন করলে তারা কিন্তু সবাই খুশি হয়ে যায় স্যার। তো এই জন্য আপনি যদি এরকম কিছু বই লিখতেন যে যেই বইটাতে মানুষ কম্পারেটিভ রিলিজিয়নে এরকম একটা উৎসাহ পাবে। তো স্যার বললেন যে সাইফুল্লাহ তোমার কথা যৌক্তিক, তবে আমি এরকম শুধু তুলনা নয়, আমি একটা অনন্য বইয়ের চিন্তা করছি শেখ। সেই বইটাই কিন্তু আপনি যে বইয়ের কথা আলোচনা করছেন, যে বইটা স্যার এই বাইন্ডিং এ দেখে যেতে পারেন নাই, এই বাইন্ডিং এ দেখে যাওয়ার জন্য ঢাকাতে রওনা হয়েছিলেন এই প্রেসের এই বাউন্ডিং এর, এই বইটা দেখার আগেই শাইখ রহমাউল্লাহ কিন্তু দুনিয়া থেকে চলে গেছেন, সেই ছিল হচ্ছে এই বই। আমি এটা স্মৃতিতে এই জন্য বললাম শাইখ, আমাদের মতো ক্ষুদ্র মানুষ এলেমে নাই আমলে নাই, তাদেরকে কি না স্যার মূল্যায়ন করতেন। দ্বিতীয় একটা জিনিস শাইখ, যে ইউনিভার্সিটিতে যারা টিচার হন, ইউনিভার্সিটিতে যারা যান, তাদের কিন্তু অত বাইন্ডিংস থাকে না শাইক, নিজের ইচ্ছে মতো 12-13-14টা ক্লাস নিলে কিন্তু তার টাকা হালাল হয়ে যায়, এটা ইউনিভার্সিটি সবাই জানে। কিন্তু শাইক আমাদের যখন ক্লাস নিতেন, এমনও গেছে শাইক 84টা ক্লাস নিয়ে একটা সাবজেক্ট শেষ করেছেন, যেটা ইউনিভার্সিটির ইতিহাসে বিরল ছিলেন। সুতরাং শাইক রহমাউল্লাহ অনেক বড় দায়ী, অনেক লেখালেখি করতেন, অনেক ধরনের কাজের সাথে জড়িত ছিলেন, ট্রাস্টের সাথে, এর মানে তিনি যে ভালো টিচার বা ছাত্রদেরকে পড়াতেন না এরকম কিন্তু বিষয় নয়। এক রাত্রে অ্যাক্সিডেন্ট করে শাইক চলে আসলেন, ডান পা ডান হাত ভেঙে গেল গাড়িতে, বিশাল অ্যাক্সিডেন্ট শাইকের, এর আগেও নিজে ড্রাইভ করছিলেন, কুয়াশার মধ্যে লেগে গেছে। আমরা তো ছাত্র শাইক, এটা বলতে আপনারা আশা করি খারাপ দৃষ্টিভঙ্গিতে দেখবেন না, কঠিন একটা সাবজেক্ট আমাদেরকে পড়াতেন, মুজাক্কারাত নাহু ওই সময় পড়াতেন, আর ইংরেজি আমাদেরকে শাইক ওই সময় পড়াতেন, ইংরেজি গ্রামার আমাদেরকে পড়াতেন ফার্স্ট ইয়ারে, তখন আমরা ফার্স্ট সেমিস্টারে। আমরা মনে মনে বললাম যাক অবশেষে অল্প পড়ায় সাজেশন নিয়ে পাশ করে আমরা চলে যেতে পারবো, এত কঠিন আমাদের কাছে মুজাক্কারাত নাহু। জুলহালের একটা উদাহরণ দাও কোরআনের আয়াত দিয়ে, ফাইলের উদাহরণ দাও হাদিসের একটা এবারত দিয়ে, কি কঠিন পড়ালেখা আমাদের জন্য তখন। আল্লাহর রহমতে শাইক দেখলাম চারতলায় আমাদের ক্লাস ছিল, নিচে একটা পারমিশন নিলেন ডিনের কাছ থেকে যে আমার পা ভেঙে যাওয়ার কারণে আমি উপরে উঠতে পারবো না, নিচে আমাকে একটা ক্লাসের অনুমতি ক্লাসরুম দেওয়া হোক। একদিনের মধ্যে স্যারের অনুমোদন হয়ে গেল, সকাল 8:10 আসতেন শাইক, দুপুর 1:55 পর্যন্ত ওই জায়গায় বসে থাকতেন, বাই শিফটিং এ আমরা একই ক্লাস 3 বার করতাম, অনেকে 2 বার করতাম, আমাদের জীবন ত্রাহি ত্রাহি। এই ছিলেন আবদুল্লাহ জাহাঙ্গীর রহমুল্লাহ। কর্ম কাকে বলে এবং এই কর্মের অনুপ্রেরণা কাকে বলে, এইগুলোর সাথে শাইক আমরা জড়িত ছিলাম। আমাদের ভাইদের মানসিক একটা জিনিস আপনাদের কাছে বলে রাখি, যারা শুনছেন অনেক ধৈর্য নিয়ে শুনছেন, আমরা অল্পতে হতাশ হয়ে যাই, শাইখের একটা টিপস আপনাদের কাছে বলে দেই। আমি ইউনিভার্সিটিতে ঢোকার আগ দিয়ে অনেক সাবজেক্টে চান্স পাইলাম, দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলাম, বিদেশেও চলে যাব এরকম মনের মধ্যে নানান খেয়াল। ইতিমধ্যে স্যার শুনতে পাইলেন যে সাইফুল্লাহ ধর্মতত্ত্বতে চান্স পেয়েছে এবং পুরো বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম স্থান অধিকার করছে, সর্বোচ্চ নাম্বার নিয়ে। আমি গেলাম যে স্যার কিভাবে আমি এখানে ঢুকবো, দেখেন উনি বলেই দিতে পারতেন হাদিসে ঢুকবো, কিন্তু শায়েখ সবার আগে বলছেন বাবা তুমি যাও ইস্তেখারা করো। ইস্তেখারার সুন্নতটা শায়েখের জীবনের ওতপ্রোত ছিল শায়েখ, সর্বদা সব কাজে শায়েখ রহমুল্লাহ ইস্তেখারা করতেন আর ওসিয়ত নামা শায়েখ লিখে রাখতেন। শায়েখ যখন ইন্তেকাল করেন, আমরা ওসামার কাছে গেলে জানতে পারবো আবার শায়েখ ওসিয়ত নামা একটা লিখে রেখে যেতেন। সুতরাং আমি আমার অনুভূতি বলে শেষ করতে পারবো না, অনেকেই যুক্ত হয়েছেন, আমরা সময় নিব। আমি এই সূত্রে একটু ওসামার কাছে জানতে চাই, শায়েখ ওসামা আপনি যদি একটু বলতেন যে শায়েখের যে ওসিয়ত নামার বিষয়টা ছিল, যখনই বাহিরে যেতেন একটা খাম রেখে যেতেন, এ বিষয়ে একটুখানি যদি দর্শকদেরকে কিছু বলতেন। জি, উনি জীবনের এমনি অনেক আগে থেকেই উনি সব কাজগুলো গুছিয়ে করতে পছন্দ করতেন, যে কারণে একদম সৌদি আরবে যখন পড়াশোনার জন্য ছিলেন সেই সময় থেকেই, যখন পরিবার সহ পড়াশোনার জন্য ছিলেন সেই সময় থেকেই, বিভিন্ন সময় কোনো সফরে গেলে বা কোনো প্রয়োজনে মুসাফির হতে হলে কিছু বিষয় লিখিত ভাবে লিখে রেখে যেতেন, এবং এই এই বিষয়টা লিখে গুছিয়ে রাখার বিষয়টা একদম শেষ পর্যন্তই সবসময় মেনটেন করা হয়েছে। শেখ হুসাম আমার একটা জিজ্ঞাসা আছে, আমি এবার একটু মহাদেব আমাদের
সরি, প্ল্যানের ব্যাপারে একটা কথা বোধহয় আপনার কাছে শুনছিলাম একবার, যে স্যার বলতেন যে আমি এত বছর বাংলাদেশের মানুষের গড় আয় অনুযায়ী যদি এত বছর হায়াত পাই তাহলে আমার আর কত বছর বাকি আছে, কাজগুলোকে এভাবে আমার কতগুলো কাজ বাকি আছে, জীবনের কয়টা প্ল্যান আছে সেগুলোকে কিভাবে যেন গোছাতেন, আপনি বোধহয় একবার বলেছিলেন আমাকে আপনাদের ট্রাস্ট অফিসে। জি আসসালামু আলাইকুম। এই প্রশ্নটার উত্তর এভাবে আসতে পারে যে আপু সব সময় একটা অভ্যাস ছিল, যে সব সময় একদম ছাত্র জীবন থেকে অভ্যাস ছিল যে কি করবেন এটার পুরো আগে থেকে প্ল্যান করার এবং সেই প্ল্যান অনুযায়ী সেটা লিখিত রাখার। ধরেন যে আগামী 2 সপ্তাহের ভিতরে এতগুলি প্রোগ্রাম আছে, এতগুলি ক্লাস আছে, এতগুলি খুতবা আছে, কোনটা কিভাবে হবে বা তিনি কোথায় কতটুকু সময় ব্যয় করবেন। মানে ইভেন ধরেন আমরা এই যে আমরা বেকার মানুষ ছাত্র পড়াশোনা করি, আমরা এই রুটিন একটা নির্দিষ্ট টাইম টেবিল মেনটেন করি না, ঠিক করতে চাই না, আলসেমি লাগে, কিন্তু তিনি একদম জীবনের শেষ পর্যায়ে পর্যন্ত কতটুকু সময় তিনি সালাতের জন্য রাখবেন, কতটুকু সময় তিনি নিজের আজকারের জন্য রাখবেন, নিজের এক্সারসাইজ এর জন্য রাখবেন, নিজের বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য, সেই বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক গুছানোর জন্য কিছু সময় তিনি রাখতেন এবং এটা শেষ পর্যন্তই রাখতেন। এগুলো সবই আমি দেখেছি। তো এই জন্য প্রতিটা জিনিসই তিনি গুছিয়ে রাখতেন, যাতে প্রত্যেকটা জিনিস গোছালো ভাবে সঠিক ভাবে হয়, এবং পরবর্তী সময়ের প্ল্যান রাখতেন যে আগামী এই 1 বছরে আমার টার্গেট এটা এটা করার, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করলে এটা এটা করবো, বা এই বিষয়গুলো আমি মাথায় রাখবো, এই বিষয়গুলো তো আগানোর চেষ্টা করব। একটা এক্সাম্পল দেওয়া যায় যে মাঝখানে টিভি প্রোগ্রামের জন্য লেখালেখিতে খুব কষ্ট হচ্ছিল, কারণ টিভি প্রোগ্রামের কারণে ঢাকায় এত বেশি আসা হচ্ছিল যে লেখার সময় কম পাওয়া যাচ্ছিল। এরপরে তিনি প্ল্যান করলেন যে আগামী এতদিন পর্যন্ত ইনশাল্লাহ আমি টিভি প্রোগ্রাম কন্টিনিউয়াসলি অনেকগুলো করব, তারপরে আমি ইনশাল্লাহ সপ্তাহে এভাবে ভাগ করে নিব যাতে আমি লেখালেখিতে বেশি সময় দিতে পারি, এবং এই সময়টাতে আমি এই এই বিষয়গুলো লেখার চিন্তা করতেছি, বা আমি চাই যে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি যেন আমি কি লিখতে পারি এটা যেন আল্লাহ তাআলা আমার জন্য সহজ করেন, এভাবে প্ল্যান করতেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা মনে হয় শেখ সাইফুল ইসলাম ভাই এবং মাহমুদুল হাসান ভাইয়ের কাছ থেকে অন্তত কিছু একটা শব্দ সাউন্ড তো দর্শকরা শুনে, অন্তত কিছু একটা যদি ওনারা বলেন স্যার রহিমুল্লাহ সম্পর্কে। তার আগে আমি একটু বলি, আমাদের এক ভাইয়ের মন্তব্য আমি দেখেছি আমাদের পোস্টে, তিনি লিখেছেন যে এর মাধ্যমে আপনারা আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমুল্লাহর মৌন মৃত্যুবার্ষিকী পালন করছেন না? তো যেহেতু এই মন্তব্য এক ভাই করেছেন, অনেকে সে মন্তব্য দেখবেন, এ বিষয়ে আমাদের বক্তব্য যাওয়া দরকার। আমরা খুব পরিষ্কার ভাবে বলি, দেখুন আমরা কিন্তু যাকে নিয়ে আলোচনা করতে বসেছি, তিনি যে মানহাজের শিক্ষা আমাদেরকে দীক্ষা দিয়ে গেছেন, সেই মানহাজটাকে যে আমরা আসলে গ্রহণ করি নাই, সেটা অনেকে অনেক মানে নানা কারণে, একজন এক কারণে গ্রহণ করতে পারেন নাই, তো তারই প্রমাণ হলো এই মন্তব্য। দেখুন আমি খুব সম্মান রেখে বলছি যিনি মন্তব্য করেছেন বা যারা মন্তব্য করছেন, যে এটা মৃত্যুবার্ষিকী পালন, আপনারা জেনে থাকবেন স্যারের ওয়াফাতের পরে এটা আমরা স্যারকে নিয়ে এভাবে আলোচনা করার এই প্রথম সুযোগ তৈরি হলো। আজ এত বছর হলো মৃত্যুবার্ষিকী পালন করলে তো প্রতি বছরই করা হতো, স্যার রহমাল্লাহর ওয়াফাতের পরই আমরা তার জীবনী এবং একটা স্মারক গ্রন্থ, একটা জীবনী গ্রন্থ, একটা স্মারক গ্রন্থ প্রকাশ নিয়ে ওসামার মনে থাকার কথা আমরা বসেছিলাম ফাউন্ডেশন ট্রাস্টের অফিসে, এবং সেখানে আপনার স্যারের 2 জামাতা এবং ট্রাস্টি বোর্ডের মেম্বাররা সহ সবাই বসেছিল। তো স্যারের মৃত্যুর পরে কখনো তো তার মৃত্যু দিবসকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা দূরের কথা আলোচনার কোনো অনুষ্ঠান আজও পর্যন্ত হয়নি, 6 বছর পরে বা 4 বছর পরে এখন কেন হতে যাবে? মূলত এখন লকডাউনের কারণে আমরা প্রত্যেকটা মানুষ ঘরে বন্দি, আমরা বাসায় অবস্থান করছি, এরকম একটা পজিশনে এসে আমরা আপনার যেহেতু সবাই বাসায় অবস্থান করছি, একটা অনলাইনে আমাদের যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে, সেজন্য কথা বলা। গতকালকে আমাদের প্রোগ্রাম ছিল, আমরা ইচ্ছাকৃত সেই প্রোগ্রামটাকে একদিন পিছিয়েছি, কেন কেউ যাতে এটাকে জন্মবার্ষিকী মনে না করতে পারে, সেজন্য ওই তারিখটাতে আমরা করলামই না, অন্য তারিখে করলাম। তারপরেও যদি কোনো ভাই এটা নিয়ে প্রশ্ন করেন তাহলে আমাকে জিজ্ঞাসা করেন আমার নিয়ত কি, আমার নিয়ত হলো জন্মবার্ষিকীর সাথে কিছুই না, মৃত্যুবার্ষিকীর সাথে কিছুই না, এটা অন্য কোনো সময় হতে পারতো, এখন কেন হলো? কারণ এখন লকডাউনে আছি আমরা, অবসর আছি, সেজন্য আমরা এই মৃত্যুবার্ষিকী পালন করার সপক্ষে নই, সেটা যেহেতু তার বিরোধিতা করছি আমরা নিজেরাও সেটা করার কোনো প্রশ্নই আসে না। অতএব আমাদের পরে কেউ যদি বাজে মন্তব্য করেন এ ব্যাপারে তাহলে তার দায় আপনাকে বহন করতে হবে। আফওয়ান জি, আমরা বোধহয় শেখ মাহমুদুল হাসান সাহেবের কাছে এরপরে শেখ আপনি স্ক্রিন ফোকাস করে দিবেন। আমি শেখ মাহমুদুল হাসান সাহেবের কাছে জানতে চাই স্পেসিফিক অনেক, আপনি তো অনেকদিন তার সাথে মিশে এসেছেন শেখ মাহমুদুল হাসান সাহেব, আপনি তার সাথে
অনেকগুলো টিভির উপস্থাপনা করেছেন, ইসলামিক টিভিতে আপনি ওতপ্রোতভাবে শাইখের সাথে জড়িত ছিলেন, আপনিও আলহামদুলিল্লাহ এমন ভাবে শাইখের সাথে উপস্থাপন করতেন, আপনার উপস্থাপন আমাদের কাছে আইডল ছিল যে এত সুন্দর করে যে শাইখকে হাইলাইট করে উপস্থাপন করা যায়। আমি শাইখ মাহমুদুল হাসান সাহেব আপনার কাছে বলবো, আমাদের অনেক ভাই বলেন যে স্যারের অন্তরে হচ্ছে ছুরি ছিল আর মুখে ছিল মিশ্রি, মূলত তিনি ভিন্ন একটা ইজম দেশে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, তিনি সৌদি আরবের কোন ইজম আমাদের দেশে প্রতিষ্ঠিত করতেছেন, এই জন্য তার মুখে হাসি কিন্তু অন্তরের মধ্যে বিষ ছিল। আপনি আপনার মেশাতে শেখ মাহমুদুল হাসান এই কথাটাকে কিভাবে খণ্ডন করেন অথবা এই কথাটা কিভাবে মূল্যায়ন করেন? জি, জাজাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি আসলে আন্তরিক দুঃখ প্রকাশ করছি যে আপনাদের সঙ্গে হয়তো শুরু থেকে আমি ছিলাম না, শেষের দিকে এসে জয়েন করেছি। তবে আমার কাছে খুবই ভালো লাগছে আমরা আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানে আমাদের প্রিয় মানুষগুলোকে এখানে পেয়েছি, বিশেষ করে আমাদের প্রিয় ওসামা খন্দকার রয়েছেন, শেখ আহমদুল্লাহ এবং আব্দুল হাই সাইফুল্লাহ, এবং আমাদের প্রিয় সাইফুল ভাই সহ যারা রয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই, শুকরিয়া জানাই, জাজাকুমুল্লাহ খায়ের। আপনারা চমৎকার কথা বলেছেন। তো আমাদের আব্দুল হাই সাইফুল্লাহ ভাই যে বিষয়টি আমাকে দিয়েছেন, খুব একটা কঠিন জিম্মাদারির প্রশ্ন আসলে, এটার উত্তর আমার পক্ষে দেওয়া কতটুকু সম্ভব হবে আমি জানি না। তবে আমি যেটা আসলে বলতে চাই সে সম্পর্কে বলার মতো আসলে আবেগ আমার এখন আসছে না, কেন জানো অনেক হৃদয়টা ভারাক্রান্ত, অনেক কষ্ট লাগছে আসলে। স্যারকে যখনই মনে করি তখনই আমি মানে আমার হৃদয়ের জগতে, মনোজগতে একটা বিরাট ধরনের শূন্যতা আমি ফিল করি আসলে। এটি এই জন্য কথা বলা খুব কঠিন হয়ে যাচ্ছে। তো যেমনটা আপনি বলেছেন যে আসলে স্যার সম্পর্কে আমাদের সর্বপ্রথম দেখবার সুযোগ হয়, স্যারের সম্পর্কে জানার সুযোগ হয় ইসলামিক টেলিভিশনে প্রথম। ইসলামিক টেলিভিশনে যখন আমাদের কিছু শেখরা প্রশ্ন উত্তর দিতেন জেনারেল অনুষ্ঠানে, তখন আমাদের মরহুম চেয়ারম্যান স্যার উনি খুঁজতে লাগলেন বাংলাদেশ থেকে আরো কিছু রিসোর্স, আরো কিছু শায়েকদেরকে এই প্রোগ্রামে আনা যায় কিনা, কিভাবে কিভাবে যেন একটা সন্ধান হয়ে গেল স্যারের, স্যারই আসলেন আমাদের প্রোগ্রামে। তখন উনি যখন লাইভ অনুষ্ঠান শুরু করলেন, অ্যান্সার গুলো যখন দিলেন, তখন আমরা লক্ষ্য করছিলাম খুব বিস্ময়ের সঙ্গে যে আরো যে শায়েকরা দিচ্ছিলেন আর স্যার যখন দিচ্ছিলেন তখন একটা ফার ফার ডিফারেন্স হচ্ছে কথার মধ্যে, মানে উপস্থাপন ভঙ্গির মধ্যে ডিফারেন্স হচ্ছে। যেমন আমি নিজেই সাক্ষী আছি অনেক লাইভ অনুষ্ঠান এরকম হয়েছে, অনেক দর্শকরা তো আসলে স্বাভাবিকভাবে প্রশ্ন করে থাকেন, তারা বলতেন যে স্যার এই বিষয়টা কি জায়েজ আছে, এই বিষয়টা কি ইসলামে এরকম কি জায়েজ নাকি হালাল না, এরকম বলতেন। স্যারের একটা কি চমৎকার একটা দৃষ্টিভঙ্গি আমি আমার জীবনে লালন করি সবসময়, অনেক জায়গায় বলে থাকি আমি। স্যার বলতেন যে ভাই কোনো জিনিস আমরা জানার ক্ষেত্রে এটা কি জায়েজ নাকি না জায়েজ, এটা আমরা জানতে চাইবো না ভাই, আমরা জানতে চাইবো যে এই কাজটা সুন্নত সম্মত কিনা, তাহলে আমাদের জন্য সবচেয়ে বেটার হয় যে আমরা আল্লাহ রাসূলের সুন্নতটা আমরা জেনে গেলাম, ওইটি আমরা আমল করলাম। মানে এটা ছোট্ট একটা কথা, একজন মানুষের কত বড় ধাক্কা লাগে আপনি চিন্তা করে দেখুন, যে একজন মানুষের কনসেন্ট্রেশন যদি এরকম যদি হয়, চিন্তাটা যদি এরকম হয় যে আমি যে কাজটা করতে চাই এই কাজটা রসুলের সুন্নাহ কিনা, এটা আল্লাহ রসুল করেছেন কিনা, তাহলে কিন্তু ওই ব্যক্তির জ্ঞানের যে একটা ব্যাপার, যে জ্ঞান গ্রহণ করার ক্ষেত্রে উনি কোন জায়গাটাকে সোর্স মনে করবেন, তাহলে কিন্তু ওনার কনসেপশনটা ক্লিয়ার হয়ে গেল আলহামদুলিল্লাহ। ইরা জাহাঙ্গীর স্যার কিন্তু আমাদের জেনারেল অনুষ্ঠানে কিন্তু এই কাজগুলো করতেন। এরপরে আমরা দেখতাম অনেক লোকেরা কিন্তু এরকম, আপনি যেমনটা প্রশ্ন করেছেন এরকম প্রশ্ন অনেক লোকেরা কিন্তু লাইভ অনুষ্ঠানে করতো স্যারকে, স্যার আপনি তো এরকম আপনি ওরকম ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করতো স্যারকে। দেখতাম খুব উদার ভাবে হাসি মুখে তিনি কিন্তু সেই কথাগুলোর জবাব দিতেন, অত্যন্ত চমৎকার জবাব দিতেন, এমন সুন্দর জবাব দিতেন যে যারা প্রশ্ন করতেন তারা কিন্তু খুশি হয়ে যেতেন যে হ্যাঁ সত্যিকারই আসলে উনি ওনার হৃদয় থেকে এই কথাগুলো বলেছেন। এই জন্য আমরা আসলে যেই অভিযোগটা ওনাকে দেয়া হয়েছে বা দেয়া হয়, কিছু লোকেরা বলে থাকেন যে উনি আসলে এক বাংলাদেশে একটা ইজম কায়েম করতে চেয়েছেন, আপনি যেমনটা বলেছেন যে অন্তরে বিষ তার মুখে তার অন্তরে ছুরি তার মুখে তার মিষ্টি ছিল না, আসলে কথাগুলো ঠিক নয়। আমরা তার ভেতর বাহিরকে আলহামদুলিল্লাহ দেখার চেষ্টা করেছি, দীর্ঘ জীবন আমাদের কাজ হয়েছে, আমাদের সাইফুল ভাই আমরা আসলে কাজ করেছি, শেখের ভেতর বাহির আমরা পুরোটা বুঝতে পারতাম। একটা মানুষের মেকি চরিত্র থাকলে, একটা মানুষের বাহিরে একটা ভেতর একটা থাকলে, এটা বেশি দিন কিন্তু গোপন রাখা যায় না, বেশি দিন কিন্তু গোপন থাকে না, এটা কিন্তু প্রকাশিত হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমরা শেখকে দেখেছি তিনি তার ভেতর এবং বাহির কিন্তু আমাদের সাথে সম্পূর্ণ মিশিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, যেন আমরা বুঝতেই পেরেছি তিনি উম্মতের একজন দরদি মানুষ ছিলেন। আসলে তিনি প্রকৃতপক্ষে চাইতেন যে এই উম্মত যেন সকলে যেন এক হয়ে যায়, সকলে যেন ঐক্যের একটা প্ল্যাটফর্মে আসে। আর আমাদের আমলের যে ভিন্নতা আছে এটা তো থাকবে, এটা তিনি বুঝাতেন যে ভাই সাহাবা একরামের মধ্যেও কিছু বিষয়ে কিন্তু ভিন্ন মত ছিল, তারপরে পরবর্তী সালাফে সালেহীনদের মধ্যে ভিন্ন মত ছিল, কিন্তু তাদের ভিতরে কি হয় নাই, আপনার ঝগড়া হয় নাই, বিবাদ হয় নাই, কিন্তু আজকে আমরা কেন এগুলো করি, এভাবে দরদ নিয়ে কিন্তু তিনি কথাগুলো বলার চেষ্টা করতেন। এতে করে আমরা দেখেছি যে আসলে আমাদের দেশের মানুষের মধ্যে কিন্তু ওনার যে গ্রহণযোগ্যতা, ওনার কথাগুলোর যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু সবার চেয়ে কিন্তু অনেক বেশি ছিল। তো আলহামদুলিল্লাহ এই জন্য আমরা মনে করি স্যার রহমতুল্লাহ আলাইহি এই যে মানহাজটা এটাকে আমরা যদি আবার আসবো
ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, জাজাকাল্লাহ খায়। জি শেখ মাহমুদুল্লাহ খান, আমি আপনার কাছে আবার আসব। আমি জি আমি সাইফুল ইসলাম শেখ, আমাদের সাথে যুক্ত হয়েছেন তাকওয়া মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়তম ইসলামিক প্রোগ্রাম যেটা এখন আমাদের, যেটি হচ্ছে আলোকিত জ্ঞানের সম্মানিত পরিচালক বলতে পারি, উপস্থাপক বলতে পারি, তার মাথা থেকেই সবকিছু আসে আলহামদুলিল্লাহ। তা আমি সাইফুল ইসলাম শাইখের কাছে জানতে চাই যে সাইফুল ইসলাম শাইখ, আপনি তো অনেকদিন ধরে শাইখের সাথে কাজ করেছেন, উপস্থাপনা করেছেন, আপনি কি কখনো কাউকে অথবা আপনি নিজে শাইখকে রাগিয়ে দিতে পেরেছিলেন? যে আমরা তো অনেক সময় অনেক ধরনের কাজ করি, হাসি মুখটাকে ত্যাগ করে ফেলি, কিন্তু সাইফুল ইসলাম ভাই আপনার কাছে জানতে চাই, আপনি কি স্যারকে রাগিয়ে দিতে বা কাউকে কোনো প্রশ্ন দিয়ে কোনো একটা ক্ষেত্রে রাগিয়ে দিতে দেখেছেন? আপনার কাছে একটু জানতে চাই অনুভূতিটা। সাইফুল জি অনেক আলোচনা আলোচক সময় আগিয়ে দেয় উপস্থাপকরা, আমরা জানি, সুন্দর প্রশ্ন করেছেন। জি জি জি, অনেক অনেক ধন্যবাদ ভাই। আসলে আমি তন্ময় হয়ে আপনাদের কথাগুলো শুনছিলাম এবং অনেকদিন পর শায়খ ওসামাকে দেখলাম, খুব ভাল লাগলো। এবং তার প্রতি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কল্যাণ দিয়ে ধন্য করুন আমিন। আমার প্রিয় ভাইরা এখানে উপস্থিত আছেন। তো আব্দুল ভাই, সাইফুল্লাহ ভাই যে প্রশ্নটি করেছেন, আমি সাইফুল্লাহ ভাইকে একটা প্রশ্ন করব, সেটা হলো যে পানি দিয়ে কি কখনো আগুন জ্বালিয়ে দেওয়া যায়? পানি দিয়ে কি কখনো আগুন জ্বালানো যায়? আগুন যদি জ্বলে উঠে পানি দিয়ে সেটা, জি তো আমরা বলতে পারি শায়খ রাহিমাহুল্লাহ তিনি আসলে পানির মতন ছিলেন। তিনি রাগানো তো আর কি, রেগে যাওয়া তো দূরের কথা, বরং অন্যের রাগকে প্রশমন করার যে অসাধারণ ক্ষমতা তার ভিতরে ছিল, তিনি হাসতে হাসতে যে সুন্দরভাবে কথাগুলো বলতেন, যে কারণে আমরা দেখেছি যে অনেক মানুষ যারা ছিলেন যে হয়তো তিনি এটা গ্রহণ করতে পারছিলেন না বা চাচ্ছিলেন না, কিন্তু শায়খের কথা শুনে খুব সহজে সেটাকে তিনি গ্রহণ করতেন। অনেকগুলো কথা আসছে আপনাদের মাধ্যমে, আমি শুধু কয়েকটি কথা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই, অ্যাড করতে চাই। যে শায়খ আহমদুল্লাহ ভাই বলেছেন যে পিস টিভিতে কিছু ঘটনার কথা তিনি উল্লেখ করেছেন, যে কত উদার মনের অধিকারী তিনি ছিলেন। আমি একটি কথা না বললি নয়, যেটা আমি আর কি বলতে গেলেও আমার আর কি শরীরের পশম দাঁড়িয়ে যায়, যেই সফরটা ছিল শায়খের সাথে আমার সর্বশেষ আর কি মিডিয়ার সফর, আমি বলবো যে আমরা যখন চ্যানেল নাইনে ইসলামিক প্রোগ্রাম করলাম আর কি, রমজানে দিনের বেলা হতো আলোকিত জ্ঞানী, রাতের বেলা আমরা একটা লাইভ করেছিলাম, এবং লাইভের স্টাইলটা এমন ছিল যে শেষের আর কি মাঝখানের 10 দিন আমি শায়খকে বলেছিলাম যে শায়খ আপনি আসতে পারবেন কিনা, তো তিনি এসেছিলেন। এবং রমজানের প্রতিদিন রাত 9টা থেকে 10টা পর্যন্ত তিনি, 10টা থেকে 11:30 পর্যন্ত তিনি লাইভে অংশগ্রহণ করতেন। আমরা প্রতিদিন একসাথে আবার বাড়িতে যেতাম, উনি আগে আমাকে নামিয়ে দিতেন, আগে আমাকে নামিয়ে দিতেন তারপরে উনি যেতেন। আমি বারবার বলতাম যে দয়া করে আপনি আগে নামুন তারপরে আমি যাই, তো উনি কোনোদিন এই কথা শুনেননি, আমাকে নামিয়ে দিয়ে তারপরে তিনি তার বাড়িতে যেতেন। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে তিনি যে কোনো মানুষের কথা, বা ছোট হোক বড় হোক, যেই হোক, যে কোনো ব্যক্তির কথা অত্যন্ত আর কি মনোযোগ দিয়ে এবং খুব হৃদয় দিয়ে কথাগুলো শুনতেন, আগ্রহ নিয়ে কথাগুলো শুনতেন এবং বিশ্লেষণ করতেন। যেমন আমি যখন সর্বশেষ আসছিলাম একসাথে আমরা গাড়িতে লাইভ শেষ করে, আসার সময় সেই গাড়িতে আসাদ ভাইও ছিলেন, শায়খের সাথে সবসময় থাকতেন, তো প্রসঙ্গত কথা উঠেছিল যে তিনি ইউটিউবের জন্য বেশ কিছু প্রোগ্রাম করবেন, অলরেডি ওনার একটা স্টুডিও হয়ে গেছে তখন কুষ্টিয়াতে। তো প্রসঙ্গত তিনি বলছিলেন যে আমি শায়খ একটা কাজ করতে যাচ্ছি, তিনি আমাদেরকে শায়খ শায়খ বলতেন আর কি, তো তিনি বললেন যে শায়খ আমি একটা কাজ করতে যাচ্ছি, বেশ কিছু প্রোগ্রাম তৈরি করব এবং প্রত্যেকটা প্রোগ্রাম আমার ডিউরেশন থাকবে 30 থেকে 40 মিনিট করে। আমি বললাম যে শায়খ সর্বনাশ হয়ে যাবে, এটা ভুলেও আপনি করবেন না। তো উনি বললেন কেন? আমি বললাম যে আসলে ইউটিউব বা ফেসবুকে আমরা একেবারে কাছাকাছি থেকে দেখি, তো তখন স্মার্ট টিভি আসলে সেইভাবে আসেনি, আমরা কাছাকাছি থেকে দেখি তো এতক্ষণ মানুষ তাকিয়ে থাকতে পারবে না, আপনি বড় জোর 5 মিনিট, বড় জোর আপনি 10 মিনিট করে করেন। সাথে সাথে তিনি বললেন, শায়খ জাজাকাল্লাহ, অসাধারণ একটি কথা বলেছেন। তিনি বললেন যে এই আসাদ এটা লিখে রাখো, দেখো ওনারা যেই কথাগুলো বলছেন এটা অভিজ্ঞতার আলোকে বলছেন, সুতরাং এই কথাগুলো লিখে রাখো, আমরা সেইভাবেই করব। আমি খুব অভিভূত হয়েছিলাম যে দেখুন, আমরা অনেক সময় দেখি যে বড়দের সামনে কথা বলতে গেলে বা একটা কথা বললে অনেক সময় নানাভাবে তুচ্ছতাচ্ছিল্য করা হয় বা সেই কথাগুলোকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু আমরা কোনোদিন দেখিনি তিনি সবসময় আমাদেরকে উদ্বুদ্ধ করতেন। আমার মতন একজন ছোট মানুষ, আমি কখনো কখনো শায়খের গাড়িতে যখন একসাথে বের হতাম, আমার বাসা যেহেতু তালতলা, আগার আগারগা তালতলা ছিল, তিনি আমার জন্য নিচে গাড়িতে বসে ওয়েট করতেন যে আমি কখন আসব। কখনো কখনো 5 মিনিট 10 মিনিট আমার দেরি হতো, তো তারপরে আমি আসলে একসাথে আমরা দুজন রওনা দিতাম। এই রওনা দেওয়ার মাঝে অনেক ধরনের হতো, পারিবারিক কথা হতো। তা আমরা যেটা দেখেছি যে একজন আবদুল্লাহ জাহাঙ্গীর শুধু
দায়ী হিসাবে আমরা তাকে যেভাবে দেখছি ব্যাপারটা এমন না, আকাশের মতন উদার একজন মানুষ তিনি ছিলেন, সর্বক্ষেত্রে তিনি উদার ছিলেন এবং সবাইকে নিয়ে ভালোবেসে তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তো মানহাজের কথা যেটা এসছে সেটা একটু বলবো, যে আসলে আমরা মনে হয় আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহকে আমাদের ভালোবাসার প্রমাণ আমরা সেভাবে দিতে পারি যদি আমরা সেই মানহাজের উপর চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। আর আমাকে আপনারা সুযোগ করে দিয়েছেন কিছু কথা বলার জন্য, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ সাইফুল ভাই, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা খুবই খুশি হয়েছি। আমি আমাদের লাইভ শেষ করে দিব, আমরা হয়তো বেশিক্ষণ কন্টিনিউ করবো না। এবার গুরুত্বপূর্ণ দুই তিনটি বিষয় দর্শকদের যেগুলো জানা গুরুত্বপূর্ণ আমরা মনে করি, এরকম কিছু কথা তার মধ্যে শেখ ওসামার কাছে, আস-সুন্নাহ ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান আপনার কাছে বলবো, আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে আমরা অনেক সময় একটা কথা বাজারে খুব শুনি যে যদি শায়েখ যদি ফুরফুরার সাথে জড়িত ছিলেন, তিনি ফুরফুরার জামাই, ইচ্ছা করলে তিনি পীর মুরিদি করে কোটি কোটি টাকা কামাই করে ফেলতে পারতেন, এই কথাগুলো শুনতে কিন্তু অত ভালো লাগে না। আপনার কাছে একটু শুনতে চাই, আপনার নানাজান ফুরফুরার শায়েখ আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী রহিমাহুল্লাহ, তিনি আপনার আব্বাজিকে এই দাওয়াতের ক্ষেত্রে কিভাবে মোটিভ করেছিলেন? আমাদের অনেকের ধারণা যে শায়েখ আব্দুল্লাহ জাহাঙ্গীর মনে হয় ফুরফুরার হুজুরকে চেঞ্জ চেঞ্জ করে একটা দরবারকে ঠিকঠাক করার ক্ষেত্রে আছে কিছু বিষয় যেগুলো এলমি বিষয় ছিল, কিন্তু শায়েখ আব্দুল্লাহ জাহাঙ্গীরকে আব্দুল্লাহ জাহাঙ্গীর হওয়ার পেছনে ফুরফুরার পীর এবং আপনার নানাজির বিষয় যদি কিছু আমাদেরকে জানাতেন মেহরবানি করে। জি আসসালামু আলাইকুম। জি, আমার নানাজান রহিমাহুল্লাহ তিনি যতদিন দুনিয়াতে ছিলেন, আমার আব্বু তিনি রহিমাহুল্লাহ তিনি সকল কাজই তার সাথে পরামর্শ করে করতেন। মোটামুটি ব্যক্তিগত থেকে শুরু করে দাওয়াতি কাজ সহ যত কাজ আছে সব কাজই তিনি পরামর্শ করে করতেন, এবং বিশেষ করে নানাজান রহিমাহুল্লাহ তিনি অনেক পরামর্শ দিতেন, নিজে থেকে বলতেন যে বাবা তুমি এই কাজটা করো, এই কাজটা করো, তখন তিনি সে কাজে এগিয়ে যেতেন। যেরকম যে বইগুলো লেখা হয়েছে ইহিয়া উস সুনান সহ এর অন্যান্য অনেক বই, যে কিতাব যেগুলো লেখা হয়েছে, বইগুলো লেখা হয়েছে, এগুলো এই বইগুলো লেখা থেকে শুরু করে কিভাবে মানে প্রতিটি বিষয়ে কিন্তু নানাজান রহিমাহুল্লাহর সাথে আলোচনা করে করা হয়েছে, বা তিনার পরামর্শক্রমে বা তিনার উপদেশের কারণে করা হয়েছে যে বাবা তুমি এরকম একটা বিষয় লেখো। এই বিষয়গুলো কিন্তু প্রতিটা বইয়ের মুকদ্দমাতেই আছে, মানে ভূমিকাতেই রয়েছে। এছাড়া 1998 সালে বাংলাদেশে যখন পিএইচডি শেষ করে আমাদেরকে নিয়ে চলে আসেন, তারপরে যে মানে দাওয়াতের মাঠে মানে ময়দানে দাওয়াতের যে কাজ আছে, অর্থাৎ যে আমাদের ওয়াজ মাহফিল সহ যে বিভিন্ন দাওয়াতি কার্যক্রম আছে, এগুলাতে সবসময় প্রথম থেকে কিন্তু নানাজান রহিমাহুল্লাহ আপুকে নিয়ে যেতেন, এবং মানে নানাজানের সাথে আপু বিভিন্ন দাওয়াতের কাজ করতেন, বা এভাবেই কার্যক্রমটা আস্তে আস্তে ধীরে সুস্থে এগিয়েছে। তো এখন মানে হয়তো অনেক ভাই অনেক কিছু না বুঝে হয়তো বলতে পারেন, কারণ একটা মানুষের ব্যক্তিগত বিষয় তো সবাই জানবে না। তো মূলত বিষয়টা যে নানাজান রহিমাহুল্লাহ ছিলেন আব্বুর একজন মানে একান্ত ব্যক্তিগত উস্তাদ, এবং মানে তার নির্দেশনা দেওয়ার একজন মানুষ, এবং জীবনের নানাজান রহিমাহুল্লাহ জীবনের শেষ পর্যন্ত দাওয়াতি কাজ এবং ব্যক্তিগত কাজের সবগুলোই তিনি পরামর্শ করে করতেন। জি শেখ ওসামা, আপনার কথা সবচেয়ে বেশি আমাদের কাছে দর্শক শুনতে চায়, তারা নানান কিছু আমাদের কাছে জিজ্ঞাসা করছে, তারা আপনাকে একটা অনুভূতি শেয়ার করতে, যে আপনার আব্বুর সাথে দেশে বিদেশে অথবা চলাফেরায় একটা অনুভূতি যেটা আপনি এর আগে বলেন নাই বা আপনার বলা হলেও আমরা জানি না, এরকম কোন একটা ফিলিং শেয়ার আপনি যদি করতেন যেটা আপনাকে আনন্দ দিয়েছে অথবা একটা ভিন্ন মাত্রা যেটার মধ্যে আপনি ইচ্ছা আপনার এটা আপনার মতো করে আপনি বলতে পারেন আমাদের কাছে দর্শকদের জন্য। না আসলে মূলত যে ওই যে মানে আমার প্রথম কথা হচ্ছে আমার কথা বলার অভ্যাস কম, যে কারণে আমি আপাতত কিছু মনে পড়তেছে না বলার মতন, তো এটা আমার ব্যক্তিগত সমস্যা। তো মূল কথা আমি সার্বিক ভাবে যেটা বলতে বলতে পারবো যে যেটা সবার সবার উপকার দিবে, যে আব্বু সবসময় চেষ্টা করতেন যাতে আমরা ভালো মানে ভালো মানুষ হই বা ভালোভাবে বেড়ে উঠি, আমাদের তারবিয়াতের ব্যাপারে গুরুত্ব দিতেন, এবং সেই অনুযায়ী আর কি আমাদেরকে বিভিন্ন বই পড়তে উৎসাহিত করতেন। তারপরে অলস বিনোদনকে অপছন্দ করতেন, অলস বিনোদনকে পছন্দ করতেন না, বিনোদন অবিনোদনের তো বিভিন্ন মাধ্যম আছে, শারীরিক চর্চাকে পছন্দ করতেন এবং আমাদেরকে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যেতেন। তো এই যে এই ব্যক্তিগত জীবনের যে মানে সুন্দর বিষয়গুলো, এগুলো তো অবশ্যই
অনেক আনন্দের বিষয় এবং এগুলো অবশ্যই সুন্দর মানে সুন্দর স্মৃতির অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত রয়েছে। এবং আমার আমাকে বিভিন্ন মানে আমাদেরকে পরিবারে আমাকে সহ আমার বোন যখন একদম ছোট ছিল, তখন মানে ছোট ছিল বলতে যখন তার পর্দা করার প্রয়োজন হয়নি, সেই সময় আমাদেরকে ওয়াজ মাহফিল মাহফিল গুলোতে নিয়ে যেতেন, মাহফিল গুলোতে সাথে নিয়ে যেতেন। এবং এই এই সাথে করে মাহফিলে যাওয়া এটা একটি অনেক বড় পাওয়া, এবং মানে এটা অনেক একটা এই বিষয়টা আসলে বলে বোঝানো যাবে না এটা কত আনন্দের এবং কত শিক্ষণীয় একটা বিষয়। তো এই এই যে মানে যাতে এবং সেই সাথে ব্যক্তিগত উন্নতির বিষয়গুলো যাতে মানে ধরেন একটা বিষয় হয়তো বললে আমি বুঝবো না, যেভাবে বললে আমি বুঝবো সেভাবে বোঝানোর চেষ্টা করতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আর কি তার ইচ্ছায় যাতে আমরা ভালো মানুষ হই এটা সবসময় চেষ্টা করতেন। আর ব্যক্তিগত বিষয়ের ভিতরে আছে যে যেটা উনার মানে যেটা আপু ব্যক্তিগত অন্যদের সাথে আচার আচরণের ভিতরে আছে যে কাজের আর কি অধীনস্থ যারা আছেন, অধীনস্থ মানুষ বা মানে ঘরের মানুষ যিনি হয়তো ঘরের কোনো কাজ করে দেন বা বাসার ড্রাইভার সহ অন্যান্য যারা আছেন, এদের সাথে তিনি সবসময় খুব ভালো ব্যবহার করতেন। ভালো ব্যবহারের অর্থ যে মানে অপ্রয়োজনীয় বকা বকা ঝকা করা বা তাদের সাথে যে মানে একটা অসম্মানজনক আচরণ করা, এগুলো থেকে তিনি সবসময় এড়িয়ে চলতেন এবং মানে এই বিষয়গুলো তিনি মেনটেন করার চেষ্টা করতেন। তো স্মৃতির ভিতরে একটা বলতে পারি যে যেটা হয়তো আমার সাথে ইনভলভ না কিন্তু বিষয়টা হয়তো অনেকের কাছে মানে মজা লাগবে, যে একবার একজন এক ড্রাইভার ভাই কে নিয়ে আপু গিয়েছিলেন মাহফিলে। তো মাহফিলে যে ওই ড্রাইভার ভাই তিনি আসার সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন, তো তিনি আসার সময় ক্লান্ত হয়ে গেছেন দেখে আপু তাকে বলছেন যে ঠিক আছে তুমি তুমি পাশে যেয়ে বসো। পাশে যেয়ে বসিয়ে আপু গাড়ি ড্রাইভ করে ঘরে চলে এসেছেন, মানে একদম ঘরে এসেও দেখা যাচ্ছে ড্রাইভার সাহেব ঘুমাচ্ছেন। তো এরপরেও কিন্তু ড্রাইভার সাহেবকে কোনো কোনো মানে কটু কথা বলেন নাই যে তোমাকে নিয়ে আসলাম তোমার গাড়ি চালানোর জন্য, তোমাকে আমার বই নিয়ে আসতে হলো বা মানে এটা শুধুমাত্র একটা উদাহরণ দেওয়ার জন্য যে আমাদের অনুকরণীয় ব্যক্তিগত আচরণে অনুকরণীয় কি থাকতে পারে এটার জন্য বলা এটা আর কি। আলহামদুলিল্লাহ এক্ষেত্রে এই দুটো প্রতিষ্ঠান কি একই নাকি এই দুটো প্রতিষ্ঠান আলাদা? অনেকে কিন্তু গুলিয়ে ফেলেন বা অনেকে আবেগের জায়গায় মিলিয়ে ফেলেন, এ বিষয়ে আপনি একটু যদি জি ধন্যবাদ। আমি কয়েক সেকেন্ডে বলে ফেলি, আসুন্না ট্রাস্ট এবং আসুন্না ফাউন্ডেশন দুইটাকে অনেকে গুলিয়ে ফেলছেন, দুইটা ভিন্ন প্রতিষ্ঠান। আসুন্না ট্রাস্ট ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমান প্রতিষ্ঠা করেছেন আর আসুন্না ফাউন্ডেশন আমরা প্রতিষ্ঠা করেছি। কেউ প্রশ্ন করতে পারেন তাহলে আসুন্না নামটা আবার আপনারা কেন নিতে গেলেন, স্যার তো আসুন্না করেছেনই। এর উত্তর হলো আসলে আসুন্না এই নামে রেজিস্ট্রেশন ছিল না। আমরা খোঁজখবর নিয়ে দেখলাম ইয়েতে আপনার কি বলে জয়েন্ট স্টকে তখনকার হয়তো গভর্নমেন্টের পলিসি ছিল অ্যারাবিক কোনো নাম না দেওয়া। স্যারের একটা প্রতিষ্ঠান ছিল এডুকেশনাল অ্যান্ড চ্যারিটি ট্রাস্ট অথবা ফাউন্ডেশন অফ জিনাইদহ, তো ওইটা অধীনে চলছিল সবকিছু। আমরা দেখলাম আসুন্না নামটা যেহেতু রেজিস্ট্রেশন হয়নি, এটা যদি আমরা না নেই তো কেউ একজন নিয়ে নিবে। আমাদের পরে এখন অনেকেই চেষ্টা করছে আসুন্না নামে বিভিন্ন প্রতিষ্ঠান করার জন্য, আলহামদুলিল্লাহ যেহেতু আমরা নিয়ে নিচ্ছি এখন আর কেউ নিতে পারছে না। মূলত আসুন্না নামটা যাতে কোনো বেদাতি অথবা অন্য কেউ দখল করে নিতে না পারে সেই জন্য সুন্না নামটাকে রেজিস্ট্রেশন করার প্রয়োজন ছিল। স্যার যেহেতু জিনাইদহ ট্রাস্ট নামে একটা প্রতিষ্ঠান আলাদা করে তার অধীনে কাজ চালাচ্ছিলেন এবং বিভিন্ন পলিসির কারণে হয়তো তখন করতে পারেননি, সেই জন্য এই নামটি আবার রেজিস্ট্রেশন করে নেওয়া। আর দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই আসুন্না ফাউন্ডেশনের সাথে এটা প্রতিষ্ঠার সময় আমরা ফুরপুরাতে শেখের শেলক এবং আপনার বর্তমান ফুরপুরার দায়িত্বশীল এবং স্যার ট্রাস্টি বোর্ডের মেম্বার ট্রাস্টের তিনি সহ ট্রাস্টের সমস্ত লোকজন আমাদের মেশকা সিদ্দিকী হাফিজাহুল্লাহ সহ সবাই মিলে আমরা বসে ডিসিশন নিয়েছিলাম যে স্যারের চিন্তাধারা গুলোকে কিভাবে আমরা ছড়িয়ে দিতে পারি। প্রথম কথা হলো ঢাকা একটা ব্রাঞ্চ খোলার ব্যাপারে, এরপরে দেখা গেল না সেখানে নানা সমস্যা হতে পারে, তখন আমরা চিন্তা করলাম যে ঠিক আছে ভিন্নভাবে আরেকটা প্রতিষ্ঠান একই চিন্তাধারাকে সামনে রেখে কাজ করুক, সেই জায়গা থেকে আসুন্না ফাউন্ডেশনের যাত্রা। আর আসুন্না ফাউন্ডেশনের নির্বাহী কমিটিতে আমাদের শেখ উসামা খন্দকার রয়েছেন এজ এ মেম্বার এবং আমাদের শেখ আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ রয়েছেন এজ এ মেম্বার আলহামদুলিল্লাহ। যদি এটার অফিসিয়াল প্রসেস এখন শেষ হয়ে আপনার কাছে এক
মিনিটে আরেকটা জিনিস জানতে চাইবো। আমরা বুঝতে পেরেছি যে আসুন্না ফাউন্ডেশন এবং আসুন্না ট্রাস্ট আলাদা প্রতিষ্ঠান দুটো, যদিও আমরা চেতনার দিক দিয়ে এক, কিন্তু দুটো আলাদা প্রতিষ্ঠান। একটা দায়িত্বশীল হিসাবে শাইখ ওসামা চেয়ারম্যান আছেন, একটা চেয়ারম্যান হিসাবে আলহামদুলিল্লাহ শাইখ আহমদুল্লাহ দায়িত্ব পালন করছেন। দুটো ভাই ভাই, কিন্তু দুজনের আলাদা সত্তা আছে। জি, আরেকটা জিনিস শাইখ, শাইখ আহমদুল্লাহর কাছে আমি বলতে চাই, আপনি যদি আমাদের কাছে বলতেন যে শাইখ রহমাহুল্লাহ যে ঐক্যের প্ল্যাটফর্ম গড়তে চেয়েছিলেন এবং এই প্রজন্মের আলেমদের মধ্যে নানান ধরনের মাসালাগত ইখতলাফি বিষয় থাকার পরেও একতাবদ্ধ করতে চেয়েছিলেন, এক্ষেত্রে শাইখ আপনি বা আসুন্না ফাউন্ডেশন বা আসুন্না ট্রাস্টের উদ্যোগটা কি এই মুহূর্তে, অথবা কি উদ্যোগ নেওয়া যেতে পারে, এটা যদি একটু হাইলাইট করে দিতেন। আসলে বিড়ালের বিড়াল দিয়ে বাঘের কাজ হয় না, বিড়াল দেখতে বাঘের মতো হলেও বাঘ বাঘই বিড়াল বিড়ালি। তো স্যারের কাজটা তো আর আমাদের দিয়ে হবে না, আমরা যেটা চেষ্টা করি সেটা হলো স্যার রহিমাহুল্লাহ যেভাবে চাইতেন, অর্থাৎ উম্মাহ কনসেপ্ট নিয়ে প্রত্যেক মুসলিম ভাইকে বুকে তুলে নেওয়ার মানসিকতা রাখতেন, বিশেষ করে হানাহানি চলছে সবার সাথে চলার মতো মানসিকতা থাকতো। স্যার একটা কথা আমাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন যে শেখ দেখেন, আমরা যারা দেওবন্দি ঘরানার আছি তাদের মধ্যে, স্যার বলতেন দেওবন্দি ঘরানার ভাইদের মধ্যে কিন্তু মত পার্থক্য আছে, থানবি মাদানি এবং আবার এর মধ্যে আবার ছোটখাটো মত পার্থক্য আছে। মত পার্থক্য বলতে মানে কোনো দৃষ্টিকটু কিছু না, বুঝের বেশ কম। তারপরে জামাত ইসলামের ভেতরে এরকম একাধিক মত পার্থক্য আছে, আহলে হাদিসের ভিতরে একাধিক মত পার্থক্যের বিষয় রয়েছে। স্যার বলতেন যে নিজেদের ভেতরকার মত পার্থক্য গুলো, কথার কথা আহলে হাদিসের ব্যক্তিগত যে মত পার্থক্য, ভেতরগত যে মত পার্থক্য, সেগুলো তারা বাইরে প্রকাশ করেন না, নিজেরা নিজেরা রাখার চেষ্টা করেন, কারণ যাতে আহলে হাদিসের বদনাম না হয়। স্যার বলতেন যে এই জায়গাটাকে আমি চাচ্ছি আর একটু ব্রড করে ফেলতে, অর্থাৎ আমরা সবাই তো মুসলিম, আহলে হাদিসকে রক্ষা করার চেষ্টা করছে, ভেতর ভেতরে মত পার্থক্য করে বাইরে করতে দেয় না, তো আমরা মুসলিমরা আমরাও ভেতরে ভেতরে করি, অনলাইনে বাইরে না করি, পাবলিক ফোরামে না করি, যাতে করে ইসলাম কলুষিত না হয়, সরি ইসলাম কালার্ড না হয়, ইসলাম জাতি বিতর্কিত না হয়। আমার মনে হয় সেই জায়গাটাতে যাওয়ার জন্য আসুনা ফাউন্ডেশন চেষ্টা করছে, আসুনা ট্রাস্ট চেষ্টা করছে, আমরা ট্রাস্টের সাথে জড়িত আছি, আমি মাদ্রাসার উপদেষ্টা ট্রাস্টের স্যারের, আবার স্যারের আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি মুহূর্তে তাদের সাথে যোগাযোগ হচ্ছে, আমরা সবাই মিলে চেষ্টা করছি স্যারের রেখে যাওয়া কাজগুলোকে সামনে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য। বাকি আমরা বিড়াল দেখতে অনেকটা বাঘের মতো চেহারা ছবি লাগলেও আসমান এবং জমিনের যেরকম তফাত, বিড়াল এবং বাঘের মধ্যে যেরকম তফাত, তার চেয়ে তো বেশি তফাত। তারপরে আমরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কাজ নিতেই পারেন, আমরা চেষ্টা করছি, আমাদের দর্শক শ্রোতা ভাইবোনদেরকে আমরা আহ্বান করবো, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানকে ভালোবাসেন যারা, তাই সে ভালোবাসার জায়গা থেকে আসুন স্যারের যে মানহাজ, মানহাজ বলতে স্যার যে উদারতা, স্যার যে বিনয়, স্যার যে কাউকে আক্রমণ করতেন না, কাউকে আক্রমণ করে কখনো কথা বলেছেন, ডক্টর কফিলউদ্দিন সরকার সালেহি ওনাকে আমরা কে না চিনি, স্যারের সাথে মত পার্থক্য চিন্তাগত কত মারাত্মক। আজকে আমরা দেখলাম একটা পেজে স্যার একটা চিঠি লিখেছেন তার কাছে, সেখানে স্যার কত সুন্দর করে লিখেছেন যে আপনি নাকি আমার কিছু পরামর্শ দিতে চেয়েছেন, এটা আমার জন্য গর্বের বিষয়, আমার বইগুলো পাঠিয়ে দিচ্ছি, যদি একটু পরামর্শ দিতেন আমি সামনেরটাও পাঠিয়ে দিব। মানে বিনয় কাকে বলে এবং কিভাবে একজন ভিন্ন মতের মানুষের সাথে কথা বলতে হয়, আমরা যদি সেটাকে প্র্যাকটিস করি অনলাইনে অফলাইনে সবাই, আমার মনে হয় আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে আজর পাবো এবং আমাদের সহমর্মিতা বাড়বে, ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি হবে ইনশাআল্লাহ, সেই জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করছি। জি শাইখ, আমি লাস্ট একটা কথা বলে শেষ করে দিব শাইখ। আমি আমাদের দর্শক যারা আমাদেরকে দেখছেন, এত সময় দীর্ঘ সময় ধরে আপনারা ভালোবাসা নিয়ে আমাদের সাথে আছেন, আসতে দেরি করেছি, আমি আপনাদের কাছে একটা বিনয়ের সাথে কথা নিবেদন করতে চাই। আমরা যখনই চার পাঁচজন ব্যক্তি একত্রিত হই, আলেম হই নন আলেম হই, যে জায়গায় একত্রিত হই, আমরা কি চর্চা করি দেখবেন তো, যখনই চর্চা করি কোন একটা প্রসঙ্গ উঠলো, ওঠার সাথে সাথে এই আলেমটা এরকম করে কথা বলেছে, এই লোকটার এই নেচার খারাপ, এই লোকটা কি বলে না বলে, সত্যি আল্লাহ আজিম, আমি এতদিন ধরে শাইখ চলে যাওয়ার, এতদিন শাইখের সাথে 10-12 বছর থাকা অবস্থায় আমি এই জায়গায় সব জায়গায় একটা কথা বলি, বিশেষ করে যারা আমরা ইন্টারনেটে ফলো করছি, শাইখকে আলোচনা শুনছি, আসেন তো আমরা এই কথাটা একটু বিবেচনা করে কখনো দেখেছি কিনা, অন্যের সাথে দেখা হলে কথা হলে তার খারাপ দিক কি, তার সমালোচনার দিক কি, তার কটু দিক কি বলা হয়, এর দ্বারা কি হয়, তার গীবত হয়, আমি হচ্ছে একটা মৃত সন্তানের মানে ভাইয়ের আমার ইয়ে খাই আমরা, এরকম আমরা গুনাহের মধ্যে হই, কিন্তু শাইখ রহমাহুল্লাহ কেন যখন আলোচনা হয় আমরা একজনও এরকম কথা বলতে পারি না, আমাদের সবার মনে হয় না এই লোকটা ভালো ছিল, এই লোকটা হাসি মুখে কথা বলতো, বা এই লোকটা কত সুন্দর নেচার ছিল, আমরা শুধু দেখি শাইখের ব্যাপারেই বলে যাব, নাকি আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে যে আমরাও যখন দুনিয়া থেকে চলে যাব, আমাদেরও যখন অবর্তমানে থাকবে, মানুষ যেন আমাদেরকে নিয়ে কোনো গুনায় লিপ্তই হতে না পারে, এরকম আমার চরিত্রকে আমি গঠন করে যেতে পারি কিনা, আজকের পুরো আলোচনায় আমাদের কাছে আহ্বান থাকবে।
আব্দুল্লাহ জাহাঙ্গীরের ব্যক্তি চর্চা, ব্যক্তি গুণাগুণ, এই যে আদর্শটা ধারণ করে আজকে মানুষের কাছে এত ভালোবাসার পাত্র হয়েছেন, তার আলোচনায় গুণা হয় না, বরং তার আমলনামায় সওয়াব হয়। আমরাও মুসলিম ভাইয়ের প্রশংসা করার জন্য, তার ভালো দিকের আলোচনার জন্য, তার যেরকম আমরা সওয়াবের অধিকারী হই, আমরাও এরকম জীবনযাপন করি, যে জীবনযাপনে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মৃত্যুর পরে আমাদেরকে এরকম সম্মানের জায়গায় আসীন করেন। আমরাও যেন এরকম ভাবে সমালোচনা মানুষ করলেও সেটা যেন আমাদের জন্য সম্মানের সাথে করে, এবং আমাদের আচরণের দ্বারা অন্য যেন গুণা খাতা। শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ, বোধহয় নেটের সমস্যা কিনা, সমুদ্র অসুস্থ ভাই বোনেরা অনেকে আসর সালাত পড়েননি, যে আহিব্বা উসুন্না ইহিয়া উসুনানে উনি একটা কথা বলেছেন, অমুক বিষয়ে সুন্নাত নেই আপনি বলেন, অমুক বিষয়ে সুন্নাত আছে আপনি বলেন, এরকম নানান কথা যদি আপনি আমাকে জানিয়ে দেন এই সমালোচনা আমি নেওয়ার জন্য রেডি আছি। এটা ছিল আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমুল্লাহ চরিত্র, যে সমালোচনা তিনি পছন্দ করতেন, এটার কটু কথা বলতেন না। আসরের সালাতের অর্থ হয়ে গেছে, আমরা সালাতের জন্য এক্ষুনি আমাদের লাইফকে শেষ করে দিব। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সাইফুল ইসলাম সাহেব, তাকে ধন্যবাদ, মাহমুদুল হাসান সাহেব ধন্যবাদ, শেখ আহমদুল্লাহ যার অনুপ্রেরণা, যার ভালোবাসায় আমরা আব্দুল্লাহ জাহাঙ্গীরের ছায়া যার মধ্যে আমরা দেখতে পাই, আল্লাহ তাকে হেফাজত করুক। সর্বশেষ ওসামার কথা এবং ওসামার সালামের মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রাম থেকে চলে যাব। আমি এখন বিদায় নিয়ে নিলাম। প্রিয় দর্শকরা যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এই ভিডিওটি অনুরোধ করবো যারাই দেখছিলেন, ইন্ড হওয়ার পরে আপনারা আপনাদের কাছ থেকে শেয়ার দিয়ে রাখবেন, যাতে এই আলোচনাগুলো দ্বারা অন্য ভাইয়ের উপকৃত হন। শেখ ওসামা, আপনার কথার মাধ্যমে আমরা আজকে আমাদের এই লাইভটিকে শেষ করতে চাই। পরে হতে পারে, আমরা আসতে পারি কিনা, যদি সম্ভব হয় দর্শকদেরকে আমরা আশা দিয়ে রাখতে পারি কিনা। আর একটা কথা দর্শকেরা, ইনশাল্লাহ তাহলে আজকে আমরা যাচ্ছি, শেখ ওসামার সাথে আমরা আরেকদিন আসার চেষ্টা করব। আর আপনারা মন্তব্যের ঘরে অনেক মন্তব্য আপনাদের পড়া হয় না, এই নিয়ে আপনি ফেড আপ হবেন না, আপনারা মন্তব্য দিতে থাকেন। শেখ রহমাউল্লাহর যে আমাদের একটা স্মারক গ্রন্থ প্রকাশ করার ইচ্ছা আছে, আপনাদের নাম মেনশন করে আপনাদের কথাগুলোকে আমরা নোট করে ইনশাল্লাহ সবচেয়ে ইন্টারেস্টিং দর্শকের কথা আমরা সেটা জানার চেষ্টা করব। আপনাদের মন্তব্য থাকবে। আমাদের মাহমুদুল হাসান সাহেব সাথে আছেন এখন পর্যন্ত, তাকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহ বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।